আমি সবাই ভালো আছো। আমি সবাইকে তুমি করে বলছি, যারা ছাত্রছাত্রী রয়েছো, আমার থেকে ছোটই হবে। আমার নাম চয়ন রায়, আমি আইটি ইন্ডাস্ট্রিতে 6.5 বছরের উপরে কাজ করছি। আমি কয়েকটা স্টেটে কাজ করেছি। আমি আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম চেন্নাই থেকে, তারপর ব্যাঙ্গালোর, তারপর এখন কারেন্টলি কলকাতায় কাজ করছি। আমি 3টে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে টোটাল এখনো পর্যন্ত কাজ করেছি বা করছি। আমার কারেন্ট যে কোম্পানি যেখানে আমি কাজ করছি সেটার নাম হচ্ছে PwC ইন্ডিয়া। একটা অনেক বড় অডিট ফার্ম, যারা নাকি আইটি ইন্ডাস্ট্রিতেও খুব লিডিং কোম্পানি গোটা ওয়ার্ল্ডে। তো সেখানে আমি অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সিনিয়র অ্যাসোসিয়েট হিসেবে কাজ করছি এখন। এবং আমার যে এক্সপার্টিস সেটা হলো বিজনেস ইন্টেলিজেন্সের উপর। তো এই বিজনেস ইন্টেলিজেন্সটা কি জিনিস সেটা এক লাইনে বলা বা কয়েক লাইনে বলা খুব মুশকিল। সেই এই জিনিসটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে যখন আমরা এই আজকের প্রেজেন্টেশনটা কমপ্লিট করব। তো আমার মনে হয় আমি যদি কিছু উদাহরণের সাথে সেই জিনিসটাকে বোঝাই গোয়িং ফরওয়ার্ড আস্তে আস্তে, তাহলে সবার কাছে ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে। তো আমি আমার পিপিটি যেটা আমি বানিয়েছি সেটাকে আমি শেয়ার করে আমি আমার এক্সপ্লেনেশনটা শুরু করছি। তো প্রথম কথা হলো যে আইটি ইন্ডাস্ট্রি, তো এই আইটি ইন্ডাস্ট্রি শব্দটা সবার কাছে খুব পরিচিত একটা শব্দ, কিন্তু আমরা এটা নিয়ে শুরুর থেকে স্কুল থেকে অনেকেই বলে আইটি ইন্ডাস্ট্রি এটা পড়ো সেটা পড়ো, কিন্তু এই আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি কিভাবে পেতে হয় ততদূর পর্যন্ত হয়তো আমাদেরকে গাইডেন্স দেয়, কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে ঢোকার পর কি হয়, সেখানে কিভাবে কাজ হয়, কি কি আইটি ইন্ডাস্ট্রিতে সেক্টরস রয়েছে, এই যে ইনফরমেশনস গুলো সেইগুলো আমরা হয়তো স্কুল লাইফে বা কলেজ লাইফে ঠিকঠাক করে পাই না। তো সেই জন্য আমার মনে হয়েছে যে আমি যদি সবাইকে এইটার ব্যাপারে অবগত করি যে আইটি ইন্ডাস্ট্রিটা ঠিক কি এবং সেখানে কি কি কাজ হয় কিভাবে হয়, তাহলে সবার ক্ষেত্রে এটা খুব হেল্প হবে, যাতে তোমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে ইচ্ছুক, অবশ্যই সেই জন্য তোমরা জয়েন করেছো, তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে, তোমরা আগে থেকে প্রস্তুত হতে পারো, কারণ তোমাদের কারিকুলামের মধ্যে কি পড়তে হবে না পড়তে হবে সেগুলো অবশ্যই তোমরা মানে স্যারেরা রয়েছেন এবং তারা অবশ্যই তোমাদেরকে গাইড করবেন ফরওয়ার্ড। কিন্তু কাজটা কি, আইটি ইন্ডাস্ট্রি কি, তার একটা ওভারভিউ আমি যতটা সহজ ভাষায় বোঝানো যায় আমি চেষ্টা করব বোঝানোর। তোমরা একটু মন দিয়ে শোনো, আমি জিনিসটাকে বোরিং করব না, আমি কিছু উদাহরণের সাথে বোঝাবো যাতে তোমাদেরও ইন্টারেস্টিং লাগে, এবং তোমাদের যাদের কোনো প্রশ্ন থাকবে কিছু থাকবে তোমরা আমাকে নির্দ্বিধায় প্রশ্নটা করো। আমার টপিক অফ ডিসকাশন যে জিনিসগুলো নিয়ে আমি সবাইকে বলবো সেটা হলো যে আইটি ইন্ডাস্ট্রির একটা ওভারঅল ওভারভিউ, তারপর কি কি টেকনোলজি এই আইটি ইন্ডাস্ট্রিতে এখন ট্রেন্ডিং রয়েছে, ট্রেন্ডিং মানে কি যেগুলো নিয়ে এখন কাজ হচ্ছে বা ভবিষ্যতেও কাজ হবে এই ইন্ডাস্ট্রিতে, সেই সমস্ত টেকনোলজিগুলো কি। কারণ আমরা যখন পড়ি তখন দেখা যায় আমরা কোনো একটা টেকনোলজির উপরে পড়ছি, কিন্তু দেখা যায় যখন অ্যাকচুয়ালি আইটি ইন্ডাস্ট্রিতে ঢোকা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেখানে দুনিয়াটা সম্পূর্ণ আলাদা। এই যে গ্যাপটা, সেই গ্যাপটাকে পূরণ করার জন্যই আমার এই টপিকটাকে ফোকাস করা। 3 নম্বর হলো কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিলটা ভীষণ জরুরি। তোমরা যারাই আইটি ইন্ডাস্ট্রিতে যাবে তারা প্রতি পদক্ষেপে অনুভব করবে যে এই কমিউনিকেশন স্কিলটা কতটা ইম্পর্টেন্ট। এবং আমি আমার আগের কোম্পানিতে এবং প্রেজেন্ট কোম্পানিতেও আমি একজন আমি অন রেগুলার বেসিস ক্যান্ডিডেটদের, এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেটদের, এবং সেখানে আমাদের একটা একটা প্যারামিটারই থাকে যে কমিউনিকেশন স্কিল ভীষণ ভালো হতে। তো এই কমিউনিকেশন স্কিলটা যত দিন যাচ্ছে এটা তোমার কাজের দক্ষতার সাথে সাথে এই কমিউনিকেশনের দক্ষতাটাও আস্তে আস্তে একটা ধার মানে ধার্য করা হচ্ছে একটা পরিমাপের মাপকাঠি হিসাবে। তো এই জিনিসটা ভীষণ জরুরি, এবং আমি এটা আসবো একদম লাস্ট পয়েন্টে। কেউ ভাববে না যে কমিউনিকেশন স্কিল মানে আমি কতটা ভালো ইংরাজি বলতে পারি সেটাই আমার কমিউনিকেশন স্কিল, সেটা কিন্তু একেবারেই না, সেটা সম্পূর্ণ ভুল ধারণা, এবং সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করব।
আমি প্রথম টপিকে আসছি, যেটা নাকি ওভারভিউ অফ আইটি ইন্ডাস্ট্রি। তো আইটি ইন্ডাস্ট্রি বলতে আমাদের কাছে একটা অজানা জিনিস, যে আইটি ইন্ডাস্ট্রি জিনিসটা আছে কিন্তু আমরা জানি, কিন্তু কি হয়, কোন সেক্টরে তার কাজ হয়, তার একটা পরিচ্ছন্ন আমাদের কাছে ধারণা নেই। তো আমি যদি একটা একটা করে উদাহরণ বলি তোমাদের কাছে, যে কোন কোন জায়গায় আইটি ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়, আইটি টেকনোলজিগুলো কোন কোন জায়গায় অ্যাপ্লাই হয়। শুনতে খুব অবাক লাগলেও আইটি ইন্ডাস্ট্রি এমন কোন সেক্টর নেই যেই সেক্টরে ব্যবহার হয় না। আমি তার মধ্যে কিছু কিছু উদাহরণ টেনে এনেছি যেগুলো খুব বড় ইন্ডাস্ট্রি এবং সেখানে ব্যবহার হয় এগুলো। প্রথমে আসি রিটেল। রিটেল জিনিসটা কি? রিটেল জিনিসটা খুব সহজ ভাষায় যদি আমি বলি, যে আমাদের পাড়ার দোকানে যখন আমরা কোনো কিছু কিনতে যাই, তখন কি হয়, আমাদেরকে একটা হিসাব কষে তার একটা রিসিপ্ট দেয়, সেটা হয়তো হাতে কলমে লেখা, তাই তো? আমরা যদি আরেকটু বড় দোকানে যাই, সেখানে হয়তো আমাদেরকে একটা প্রিন্টেড বিল দেয়। আবার যদি তার থেকেও যদি বড় দোকানে যাই, যদি কোনো শপিং মল বা বড় যে সমস্ত রিটেল চেনগুলো রয়েছে, সেগুলোর নাম কি, তোমরা হয়তো অনেকেই নাম শুনে থাকবে, বিগ বাজার, টিভিতে বিজ্ঞাপন দেয়, স্পেন্সার্স, এই যে বড় বড় রিটেল চেনগুলো, আমি আমাদের ভারতবর্ষের কথা বলছি, এরা গোটা ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে এবং এদের অজস্র হাজার হাজার প্রোডাক্ট বিক্রি হচ্ছে, হাজার হাজার কাস্টমার প্রতিনিয়ত বিক্রি। তো আমি যদি একটা ছোট্ট উদাহরণ টানি, যে একটা পাড়ার দোকানে যখন আমরা যাই, সে হাতে কলমে একটা হিসাব কষে আমাদেরকে দিয়ে, এবং মাস গেলে তার একটা লিমিটেড নাম্বার অফ কাস্টমার রয়েছে, তার পক্ষে এটা ম্যানেজ করাটা সম্ভব। কিন্তু তোমরা যদি একটা উদাহরণ দেখো, বিগ বাজারের মতো একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, তাদের পক্ষে কি এত লাখ লাখ কাস্টমারের ইনফরমেশন, কি বিক্রি হচ্ছে, কত বিক্রি হচ্ছে, কত টাকার বিক্রি হচ্ছে, সেগুলো কিন্তু হাতে হাতে করে লেখাটা সম্ভব নয়। এইখানেই আসছে আইটি ইন্ডাস্ট্রি, এখানে একটা বড় রোল প্লে করছে। কিভাবে, আমি যদি একটা এক্সাম্পল বলি, যে কথাটা আমি বলছিলাম যে বিলিং সিস্টেম, যে অটোমেটিকলি তোমরা দেখে থাকবে আজকাল অনেক দোকানে একটা বারকোড স্ক্যানার হয়, সেটা দিয়ে কি হয়, একটা প্রোডাক্ট যেটা থাকে সেই প্রোডাক্টের উপরে স্ক্যান করে এবং অটোমেটিক্যালি তার দাম কত আছে, তার উপর কি ডিসকাউন্ট আছে না আছে, তার ডিটেলসটা কম্পিউটারে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেয় যে বিল করছে। এই যে সিস্টেমটা, আমি যে উদাহরণটা বললাম, এইভাবে আইটি ইন্ডাস্ট্রি ধীরে ধীরে এই রিটেল সেক্টরে ঢোকা শুরু করে। তারপর কিভাবে এখন কিভাবে এই জিনিসটা ছড়িয়ে গেছে আরো বেশি করে, আমি যদি আর একটা এক্সাম্পল বলি, যে ধরো গোটা ভারতবর্ষে এই বিগ বাজার ছড়িয়ে রয়েছে। এবার সেই বিগ বাজারের তো কিছু মাথা রয়েছে যারা এই পুরো ইন্ডাস্ট্রিটাকে চালাচ্ছে, তারা যদি আজকে দেখতে চায় যে আমার মাসিক সেলস কত হয়েছে, আমার কোয়ার্টারলি সেলস কত হয়েছে, যে প্রতি বছরে আমার কত সেলস হয়েছে, আমার ইস্টার্ন রিজিয়ন থেকে কত সেলস হয়েছে, কোন পার্টিকুলার বিগ বাজারের ব্র্যান্ডটা ঠিকঠাক পারফর্ম করছে না, এই সমস্ত যদি ইনফরমেশনগুলো তাদেরকে দেখতে হয়, তাহলে এই কোটি কোটি ডেটা তারা কখনোই ম্যানেজ করতে পারে না। এইখানে কনসেপ্টটা আছে, আসে হচ্ছে ডেটাবেসের, যে এই ডেটাগুলো তো কোথাও একটা স্টোর করে রাখতে হবে সেই অ্যানালিসিসগুলো করার জন্য। তো এইভাবে এই রিটেল ইন্ডাস্ট্রিতে আইটিটার একটা ছোট্ট আমি উদাহরণ বললাম যে কিভাবে অ্যাপ্লিকেবল। তারপরে আসছি যে হেলথ ইন্ডাস্ট্রি, আমি হেলথ ইন্ডাস্ট্রি বলবো না, ইন্ডাস্ট্রি শব্দটা ভুল হবে, হেলথ সেক্টর বলবো। হেলথ সেক্টরে কি হয় না, আজকালকার দিনে বড় হসপিটাল যেগুলো রয়েছে, যাদের প্রচুর বেড সংখ্যা রয়েছে, তারা কিন্তু সেই হসপিটাল, আমি যেটা একদম সহজ একটা উদাহরণ বলি, যে সেই হসপিটালে কটা বেড আজকের দিনে, আজকে দাঁড়িয়ে যদি আমি হঠাৎ করে জিজ্ঞেস করি যে আপনাদের কটা বেড আছে, কটা আইসিইউতে বেড খালি আছে, সেই ইনফরমেশনটা তারা ইমিডিয়েটলি দেখতে পায় তাদের সিস্টেমে, তাদের কম্পিউটারে। কিভাবে, কেউ কি তাদেরকে জানাচ্ছে যে আইসিইউতে দুটো বেড খালি আছে, পাঁচটা বেড খালি আছে? না, এটা ভুল ধারণা, হতো সেটা আগেকার দিনে, হতো, এখন আর হয় না। আজকে হসপিটালে গেলে আমাদের যে বিলটা দেওয়া হয়, তাতে কি টেস্ট হবে না হবে, কোন টেস্টের জন্য কত টাকা ধার্য করা হয়েছে, তার একটা ডিটেলড বিল দেওয়া হয়, এবং সেই ইনফরমেশনগুলো আজকাল আরেকটাও জিনিস, হসপিটালে গেলে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে বলে, তার জন্য কিছু টাকা নেয়, নাম, ধাম, বয়স, সমস্ত কিছু, একটা ডিটেলস, অ্যাড্রেস কি, মোবাইল নাম্বার কি, সমস্ত ইমেল অ্যাড্রেস কি, সমস্ত কিছু ওরা স্টোর করে নেয়। পরের বার যখন একজন মানুষ যাচ্ছেন সেখানে হসপিটালে, তখন শুধুমাত্র মোবাইল নাম্বারটা বললেই বা ইমেল আইডিটা বললেই সঙ্গে সঙ্গে ওরা দেখতে পায় যে এই মানুষটি কবে লাস্ট চেক আপে এসেছিল, কি কি চেক আপ হয়েছিল,
কি কি টেস্ট হয়েছিল, কত টাকা লাস্ট বিল হয়েছিল, ইচ এন্ড এভরিথিং, সমস্ত কিছু। তো আস্তে আস্তে এই হেলথ সেক্টরটাও আমাদের বিদেশে তো আমি ছেড়েই দিলাম, আমাদের দেশেও এটা প্রচণ্ডভাবে ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। এবং সেই ডিজিটালাইজ করার জন্য এই আইটি ইন্ডাস্ট্রির অবদান কিন্তু ভীষণভাবে রয়েছে, ভীষণভাবে। ইনফ্যাক্ট যে কোনো রকমের ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার হয় আজকে, অটোমেটেড ইকুইপমেন্ট, সেটা ইসিজি হতে পারে, যে কোনো অত্যাধুনিক যন্ত্র হতে পারে, সেই যন্ত্রটা তো একটা যন্ত্র, কিন্তু সেই যন্ত্রটাকে কথা বলাবো কিভাবে আমি, কিভাবে সেই যন্ত্রটাকে আমি চালনা করব? সব সময় তোমরা দেখে থাকবে যে সেটাকে একটা কম্পিউটার সিস্টেমের মাধ্যমে চালানো। তো এই যে হার্ডওয়্যারটা রয়েছে আর আমার কম্পিউটার রয়েছে, মাঝখানে যে কথা বলানো মাধ্যম, সেইটা হচ্ছে সফটওয়্যার। এবং সেইখানে আইটি ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় রোল প্লে করে। এবার এডুকেশনে আসছি আমি। এডুকেশনের সব থেকে বড় একটা চাক্ষুষ উদাহরণ আজকে আমরা এখন এই যে সেশনটা করছি, সেই সেশনেরটাই হচ্ছে আমাদের একটা বড় উদাহরণ। কি না, এই যে ব্লু জিন্স নেটওয়ার্ক, এটা একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিটা ভেরিজোন বলে একটা কোম্পানি আছে, তারা কিনে নেয় পরে, এবং তাদের মাধ্যমে আজকে আমরা এই ভিডিও কনফারেন্সিংটা করতে পারছি। তো এটার বিষয়বস্তুটা কি না, আমরা একটা শিক্ষা সবার মার কাছে পৌঁছে দিচ্ছি, সবার কাছে না গিয়েও, অনলাইনের থ্রুতে। তো এইভাবে নানান আরো মাধ্যম এসেছে আজকাল, আর এই কোভিড সিচুয়েশনের পরে আরো বেশি করে এই অনলাইন ক্লাসেস যে কনসেপ্টটা সেটা বেড়েছে। তো সেইখানে আইটি ইন্ডাস্ট্রি কিন্তু ঢুকে পড়েছে। এছাড়াও নানান আরো আরো বিষয়বস্তু আছে, আজকাল অনেক রকমের টপিক থাকে যেগুলো হয়তো আমাদের কারিকুলামের মধ্যে থাকে না। কেউ যদি আগ্রহী থাকো, তোমরা হয়তো সেই জিনিসগুলো ইউটিউব বা অন্যান্য মাধ্যমেও হয়তো পড়াশোনা করতে পারো। তো এইভাবেই এডুকেশনের মধ্যে আইটিটা ঢুকে আসছে। তারপর অটোমোটিভ ইন্ডাস্ট্রি, যে গাড়ি ম্যানুফ্যাকচারিং বা বাইক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেখানেও তাই। সেখানে একটা গাড়ি যখন সার্ভিসিং এ যাচ্ছে, তখন যে সার্ভিসিং এর তার যে হিস্ট্রি রেকর্ডটা, যে গাড়িটা কি হয়েছিল 2 বছর আগে না হয়েছিল, তার পুরো ইনফরমেশনটা কিন্তু আমরা পেয়ে যাই খুব সহজ। তারপর আমরা যদি দেখি যে হসপিটালিটি, হোটেল অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি, এটা একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি, যে গোটা বিশ্বে যে বড় বড় হোটেলগুলো রয়েছে, তারা ব্যবসাকে কিভাবে বাড়াবে, তাদের কত গেস্ট আসছে, কোন জায়গা থেকে রেভিনিউ হচ্ছে, তার যে পুরো ইনফরমেশন গুলো, কিভাবে ব্যবসাটা চালালে আরো বেশি গ্রো করবে, তার জন্য কিন্তু সমস্ত অটোমেটিক সিস্টেম হয়ে গেছে। এবং সেইখানে আইটি ইন্ডাস্ট্রি একটা বড় রোল প্লে। এই যে জিনিসগুলো এখন বললাম আমি, এছাড়া মিডিয়া তো আছে, তোমরা জানো মিডিয়া এখন অনেক অনেক বেশি ছড়িয়ে পড়েছে চারিদিকে। তো মিডিয়াতে এই যে ব্রেকিং নিউজ চলে আসে দুমদাম করে, এক একটা নিচে দিয়ে দেখবে এরকম যেতে থাকে, হ্যাঁ, বা কোনো একটা গুরুত্বপূর্ণ যখন খবর হয়, সেই সময় দেখবে কোন অ্যাডভার্টাইজমেন্টটা আসা উচিত। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কোনো হিউম্যান বিং ঠিক করে না। তোমরা ভেবো না যে এই সময়টায় এই যে বিজ্ঞাপনটা হচ্ছে সেটা কোনো একজন মানুষ ঠিক করে দিয়েছে, একেবারেই না। এটা পুরোপুরি অটোমেটেড সিস্টেমে হয়। যে প্রোগ্রামগুলো মিডিয়াতে যখন চলছে, সেটা ধরো সবাই দেখছে সেই সময়, খুব একটা মানে একটা ব্রেকিং নিউজ গোটা ভারতবর্ষ দেখছে, তখন কি হয়, কোন অ্যাড আসবে, তার কাছ থেকে কত রেভিনিউ জেনারেট হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অটোমেটিক অ্যানালিসিস এর মাধ্যমে ওই অ্যাডভার্টাইজমেন্ট গুলো ওই টাইমে অ্যালোকেট হয়। বুঝে গেল? আচ্ছা, এবার সব থেকে আরেকটা জিনিস বড় আসি, সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। আজকালকার দিনে সবাই অল্প বিস্তর আমরা মোবাইল, স্মার্ট মোবাইলের সাথে পরিচিত, যেখানে আমাদের আজকে কথায় কথায় আমরা অ্যাপ অ্যাপ এই শব্দটা ব্যবহার করি। তো সেই অ্যাপটা যে তৈরি হয়, এই যে অ্যান্ড্রয়েডের মোবাইল, তার জন্য যে অ্যাপ্লিকেশন কেউ তো বানাচ্ছে, সেগুলো অনেক বড় বড় কোম্পানিও বানায়, আবার অনেক ইন্ডিভিজুয়াল মানুষও বানায়। সেই যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটা ইটসেলফ একটা বিশাল বড় ইন্ডাস্ট্রি আজকের যুগে। তার কারণ কি না, আইটিটা আগে কি হতো, আমরা কম্পিউটারে দেখতাম, ল্যাপটপে দেখতাম, বা কোনো কারোর মারফত জানতো, কিন্তু আজকে আমাদের মোবাইলে সমস্ত কিছু আমরা জানতে পারি, সমস্ত কিছু। এমন কোনো জিনিস নেই যেটা আমাদের মোবাইলে আজকে করা যায় না, যদি আমরা সেটাকে ঠিকভাবে ব্যবহার করতে জানি। তো সেইটা একটা বড় ইন্ডাস্ট্রি। তারপরে এই লোগোগুলো তো তোমরা অনেকেই এই লোগোগুলোর সাথে পরিচিত, আমি খুব ভালো করে জানি। তো এই লোগোগুলো কিসের লোগো সেটা তোমরাও জানো, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম। তো সোশ্যাল মিডিয়াতে নানান রকমের ইন্ডাস্ট্রি রয়েছে যেগুলো হয়তো আমাদের অজানা। আমরা ভাবি ফেসবুক, ফেসবুক তো শুধু ব্যবহার করছি, কিন্তু ফেসবুক রেভিনিউটা কি করে জেনারেট করছে, তাদের লাভটা কোথায়,
আমরা ইউটিউব ব্যবহার করছি, ইউটিউবের লাভটা কোথায়? আমরা শুধু ভিডিও দেখছি, এদেরও কিন্তু বিজনেস মডেল রয়েছে। আমরা যত এটাকে ব্যবহার করছি, ওরা কিন্তু এর অ্যাডভার্টাইজমেন্ট। এগুলো নিয়ে বলতে গেলে 2 দিন 3 দিন সময় লেগে যাবে, আমি অত গভীরে যাব না, কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাও একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, আর একটা এভারগ্রিন ইন্ডাস্ট্রি রয়েছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি। তার মধ্যে শুধু ব্যাংক আসে না, ব্যাংক এখানে লেখা থাকলেও ব্যাংক ছাড়া আরো নানান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে যারা নাকি এই জায়গাটা পার্টিসিপেট করে, এবং সেই ব্যাংকিং পরিষেবায় আজকে আইটি ইন্ডাস্ট্রি ভীষণভাবে ঢুকে পড়েছে। আজকে অনেক ব্যাংক, সরকারি হোক বেসরকারি হোক, যেখানে আমরা দেখে থাকি যে আজকে অনলাইন ব্যাংকিং এই শব্দটা চলে এসেছে। আজকে মোবাইল থেকে আমরা কাউকে, যে কেউকে টাকা পাঠিয়ে দিতে পারি। আজকে মোবাইল থেকে এই পেটিএম আজকে একটা ট্রানজাকশনের মাধ্যমেই পরিণত হয়েছে, পেটিএম, গুগল পে, এই জিনিসগুলো। সেগুলো হচ্ছে কিভাবে? সেটা একটা ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। আজকে যখনই আমাদের ক্ষেত্রে এই ডিজিটালাইজেশন শব্দটা ব্যবহার হওয়া শুরু হয়েছে, তোমরা সবাই জেনে থাকবে যে একটা কিউআর মানে কোডকে স্ক্যান করে আমরা পেমেন্ট করে দিতে পারি মোবাইল থেকে। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরের আন্ডারে পড়ে। কেউ তো একজন বানিয়েছে, কোনো তো একটা কোম্পানি বানিয়েছে, পেটিএম একটা কোম্পানি সে বানিয়েছে, গুগল পে গুগল বানিয়েছে, এরকম নানান মাধ্যম রয়েছে যাদের মাধ্যমে এই পেমেন্ট সিস্টেমটা চলে। এছাড়াও যে ব্যাংকিং সিস্টেম আজকালকার দিনে খুব, আমি আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আজকে আমার যে ব্যাংক, আমার যে যেখানে আমার অ্যাকাউন্ট রয়েছে, সেটা আমি প্রথম কোম্পানি জয়েন করেছিলাম চেন্নাইতে, আমার সেই চেন্নাইতেই কিন্তু এখন ব্যাংকের অ্যাকাউন্টটা রয়েছে। এবং তোমরা শুনলে খুব অবাক হবে, লাস্ট 6.5 বছরে আমি কোনোদিন ব্যাংকে যাইনি, কোনোদিনও যাইনি। কারণ কি? কারণ আমার সমস্ত পরিষেবা, আমি যা যা চেয়েছি পুরোটাই আমি অনলাইনে করতে পারি। কিভাবে হলো এটা? হলো এই আইটি ইন্ডাস্ট্রির মাধ্যমে, এই পুরো সফটওয়্যারটাকে, পুরো অ্যাপ্লিকেশনটাকে আইটি ইন্ডাস্ট্রির মাধ্যমে। তো এই ব্যাংকিংটা আজকে একটা অনেক বড় বুমিং সেক্টর, যেখানে সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র এই আইটি সেক্টরের জন্য, খুব ভীষণভাবে। আচ্ছা, এবার পরের স্লাইডে আমি যদি যাই, পরের স্লাইডে গেলে আমরা শুনি যে আইটি ইন্ডাস্ট্রিতে আমার এ ওখানে কাজ করছে, আমার দাদা ওখানে কাজ করছে, এরকম আমরা শব্দ আচ্ছা শুনি, কিন্তু সে কাজটা কোথায় করছে? আইটি ইন্ডাস্ট্রি আইটিতে কাজ করছে, এইটুকুই আমরা শুধু শুনতে পাই, কিন্তু তার তারও কিন্তু ক্যাটেগরি রয়েছে। আইটি ইন্ডাস্ট্রি কিন্তু কোনো একটা সো কল্ড আইটি ইন্ডাস্ট্রি বলে কিছু হয় না, তার মধ্যে নানান ক্যাটেগরি হয়। আমরা যদি বেসিক দুটো ক্যাটেগরিতে ভাঙি আইটি ইন্ডাস্ট্রিকে, তোমরা যখন ভবিষ্যতে, অবশ্যই তোমরা যখন চাকরিতে ঢুকবে, সেটা সরকারি হোক বেসরকারি হোক যাই হোক, এর কিন্তু দুটো ভাগ রয়েছে এই আইটি ইন্ডাস্ট্রির, যেটা খুব ইম্পর্টেন্ট জানাটা। সেটা হচ্ছে প্রোডাক্ট বেসড আইটি ইন্ডাস্ট্রি আর সার্ভিস বেসড আইটি ইন্ডাস্ট্রি। এই দুটো ডিফারেন্ট ক্যাটেগরি রয়েছে। তো প্রোডাক্ট বেসড এই শব্দটার মধ্যেই এটার অর্থটা লুকিয়ে আছে। প্রোডাক্ট শব্দটার মানেটা কি? আজকে আমি ভাত খাওয়ার সময় একটা নুন খাচ্ছি, আমি একটা চাল খাচ্ছি, ঠিক আছে, আমি একটা কোনো আরো সামগ্রী, বা সকালে উঠে আমি যেটা ব্রাশ করছি, এই ব্রাশটারও একটা কোম্পানি। তো এটা একটা প্রোডাক্ট, এই ব্রাশটা একটা প্রোডাক্ট, তাই তো? আজকে আমি মাথায় তেল মাখছি, এটা একটা প্রোডাক্ট। আমার ঘরের আসবাবপত্র, যে কোনো জিনিস, সেটাও একটা প্রোডাক্ট। আজকে তোমরা যেখান থেকে এই সেশনটা দেখছো, সেটাও একটা প্রোডাক্ট। কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে আমি কি তেল বা নুন এগুলোকে প্রোডাক্ট হিসেবে ধরতে পারবো? ধরতে পারবো না। এগুলো প্রোডাক্ট, কিন্তু আইটি ইন্ডাস্ট্রির প্রোডাক্ট না। তাহলে আইটি ইন্ডাস্ট্রির প্রোডাক্টটা কি? আইটি ইন্ডাস্ট্রির প্রোডাক্ট হচ্ছে, তোমরা এই লোগোটা সবাই খুব ভালো করে এটার সাথে পরিচিত, এটা ছাড়া আজকালকার আমাদের জীবন প্রায় চলবে না এরকম অবস্থা, সেটা হচ্ছে গুগল। তো গুগল একটা কোম্পানি, প্রোডাক্ট বেসড কোম্পানি, ওরা প্রোডাক্ট বানায়। কি প্রোডাক্ট বানায় ওরা? ওরা সফটওয়্যার কি না, আজকে গুগল ক্রোম, গুগল ক্রোম বলে যে ব্রাউজার রয়েছে যেটার মাধ্যমে আমরা কোনো কিছু খুঁজি, সেই গুগল ক্রোমটা হচ্ছে ওদের একটা প্রোডাক্ট, তাই তো? যেমন আমরা জিমেল ব্যবহার করি ইমেল করার জন্য, সেটা একটা ওদের প্রোডাক্ট। আমরা ওয়েদার চেক করি গুগলে, যে কালকে ওয়েদার কেমন থাকবে, কি থাকবে না, সেটা কিন্তু একটা ওদের প্রোডাক্ট। বা আজকে ধরো আমি কলকাতায় রয়েছি, আমি কলকাতার একটা কোনো জায়গা জানি না, যাবো কিভাবে? আগেকার দিনে কি হতো না, আমাকে জিজ্ঞেস করতে হতো যে আমি কিভাবে যাব, আমাকে বলে দিন, রাস্তায় বেরিয়ে আমি বুঝতে পারছি না, চিনতে পারছি না, নানান সমস্যা। কিন্তু আজকে গুগল ম্যাপ ব্যবহার করে আমি যদি লোকেশনটাকে ঠিকঠাকভাবে জেনে থাকি, ঠিকঠাকভাবে যদি আমি সেটাকে পুট করি গুগল ম্যাপে, তাহলে কিন্তু আমাকে ইজিলি আমি সেই জায়গায় পৌঁছে যেতে পারবো। শুধু তাই নয়,
তার সাথে সাথে ওই রুটে কত সময় লাগবে, অ্যাপ্রক্সিমেটলি ট্রাফিক রয়েছে কিনা, এই সমস্ত ইনফরমেশন খুঁটিনাটি আমি খুব ইজিলি পেয়ে যাচ্ছি। শুধু তাই নয়, ট্রাফিক কোথাও মানে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সেটাও পর্যন্ত আমি জানতে পারি। তো এই যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে গুগলের প্রোডাক্ট, সেম ভাবে ইন্টেলেরও এরকম প্রচুর প্রোডাক্ট রয়েছে। অ্যাপেল, অ্যাপেল খুব একটা বড় নাম করা, তোমরা জানো সবাই, একটা প্রোডাক্ট কোম্পানি যারা নাকি মোবাইল বা তোমার ট্যাবলেট বা তোমার ডেস্কটপ এই সমস্ত কিছু, অনেক এছাড়াও আরো অনেক প্রোডাক্ট। তো অ্যাপেলেরও কিন্তু প্রচুর সফটওয়্যার রয়েছে যেগুলো নাকি ওদের ওই হার্ডওয়্যার গুলোকে চালাতে সাহায্য করে। আজকে আমরা মোটামুটি ভাবে ধরে নিতে পারি সবাই নেক্সট এই দুটো নামের সঙ্গে পরিচিত, সেটা হচ্ছে ফ্লিপকার্ট আর অ্যামাজন। ফ্লিপকার্টে এটাকে না হচ্ছে, অ্যামাজন ওটাকে না হচ্ছে, এগুলো আমরা শুনে থাকি বা আমাদের বাড়িতেও আজকাল চলে এসেছে। তো এই ফ্লিপকার্ট অ্যামাজনটা কি, এই ফ্লিপকার্ট অ্যামাজন এরাও একটা কোম্পানি, এদের প্রোডাক্টটা কি, এদের প্রোডাক্টটা হচ্ছে ওই যে অ্যাপ্লিকেশন যেটাকে আমরা ব্যবহার করি, দ্যাট ইজ দেয়ার প্রোডাক্ট, ওই প্রোডাক্টটাকেই ওরা ব্যবহার করে। তো ওই প্রোডাক্টটাকে আমাদের কাস্টমারের কাছে পৌঁছে দিয়েছে এবং প্রোডাক্টটাকে ওরা দিনে দিনে উন্নত করছে যাতে আমরা খুব সহজে ওটার মাধ্যমে আমরা জিনিসপত্রগুলোকে কিনতে পারি। শুরুতে কি ফ্লিপকার্ট এরকম ছিল? কখনোই ছিল না। শুরুতে একটা খুব সামান্য অ্যাপ্লিকেশন ছিল, সেখান থেকে দিনে 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 কাস্টমার কি চাইছে সেটার উপরে বেস করে ওরা এগুলোকে বানিয়েছে। তো এইরকম ভাবে যারা প্রোডাক্ট বানায় এবং তাদেরকে কাস্টমাররা ব্যবহার করে এই সমস্ত কোম্পানিগুলোকে বলা হয় প্রোডাক্ট বেসড কোম্পানি। আমি যেই প্রথম লাইনে তিনটে কোম্পানির নাম লিখেছি, এরা ওয়ার্ল্ডের ভীষণ বড় কোম্পানি, মানে এখানে যারা চাকরি করেন বা করে তারা ভীষণ লাকি যে তারা এই জায়গায় পৌঁছাতে পারে। সেম গোজ ফর ফ্লিপকার্ট, অ্যামাজন, এখানেও যারা চাকরি করে এগুলো খুব নাম করা কোম্পানি। আমাদের যদি কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গে ফিরে আসি, এই যে কোম্পানিগুলো আমি বললাম এগুলো উপরের যে কোম্পানি সেগুলো সেইভাবে কলকাতায় এদের কোনো প্রেজেন্স নেই। আমি যদি যেহেতু আইটি কোম্পানিগুলো মোস্টলি কলকাতা বেসড, তো আমি যদি কলকাতায় ধরি আমাদের কি কি প্রোডাক্ট বেসড কোম্পানি আছে, কারণ আজ বাদে কাল যদি তুমি চাকরির জন্য যাও তোমার জানা উচিত যে আমার কলকাতায় কি কি কোম্পানি আছে যদি তুমি কলকাতাতে চাকরি, রাইট? সেক্ষেত্রে লেক্সমার্ক, লেক্সমার্ক বলে একটা কোম্পানি আছে যেটা খুব ভালো কোম্পানি, মানে কলকাতার রেসপেক্টে আমি বলছি। সেমভাবে আছে সার্নার বলে একটা কোম্পানি। লেক্সমার্ক কি করে? লেক্সমার্ক হচ্ছে তোমার প্রিন্টার বানায়, ইন্ডাস্ট্রিয়াল প্রিন্টার বানায়। সেম হচ্ছে সার্নার, সার্নার হচ্ছে তোমার হেলথ ইন্ডাস্ট্রিতে খুব লিডিং কোম্পানি, অনেক বড় কোম্পানি। আমরা জানি কি ফিলিপস, ফিলিপস হচ্ছে হয়তো আমরা কি ভাবি যে ফিলিপস এর রেডিও টিভি এইসব বানায়, একদম ভুল ধারণা। ফিলিপস এর মেইন ইন্ডাস্ট্রি হচ্ছে হেলথ সেক্টর, যত হেলথ সেক্টরের বড় বড় ইকুইপমেন্টস রয়েছে, অত্যাধুনিক যে সমস্ত ইকুইপমেন্টস গুলো হসপিটালে ব্যবহার হয় সব কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের ফিলিপস, ফিলিপস, সিমেন্স, এই সমস্ত কোম্পানি। ল্যাবভ্যান্টেজ, ল্যাবভ্যান্টেজ ভীষণ নাম করা কোম্পানি কলকাতার একটা। এরা কি করে? এরা পুরোপুরি ল্যাব রিলেটেড যত রিসার্চ ল্যাব রিলেটেড সেক্টর রয়েছে তাদের জন্য এরা সফটওয়্যার বানায়, ঠিক আছে? তো এই গেল হচ্ছে প্রোডাক্ট বেসড এর একটা ওভারভিউ। এবার আসছি সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি। তো সবাই যে প্রোডাক্ট বেসড এই চাকরি করবে তার কোনো মানে নেই, তোমার স্কিলের উপরে নির্ভর করছে, তুমি কতটা দক্ষ তার উপর নির্ভর করছে তুমি প্রোডাক্ট বেসড এ কাজ পাবে কি পাবে না। প্রোডাক্ট বেসড সবসময় অনেক বেশি প্রেস্টিজিয়াস, প্রোডাক্ট বেসড এর নাম সবসময় সার্ভিস বেসড এর উপরে থাকে, কারণ ওরা একটা প্রোডাক্ট বানায়, ওদের একটা রিসার্চ ডেভেলপমেন্ট একটা মানে একটা একটা ডিপার্টমেন্ট থাকে যেখানে ওদের রিসার্চ হয়, সেই রিসার্চের বেসিসে ডেভেলপমেন্ট। তো এইভাবে প্রোডাক্ট বেসটা তৈরি। সেম এবার সার্ভিস বেসডে আসি। সার্ভিস বেসটা কি জিনিস? সার্ভিস বেসটা হলো, ধরো আমি যদি একটা ছোট উদাহরণ আজকে বলি যে আমার ঘরটায় আজকে পেন্টিং হবে, তো পেন্টিং হবে, আমি যে পেন্টিং করতে এসেছে তাকে বলে দিচ্ছি যে তুমি একটা কাজ করো, এই দেওয়ালটাকে নীল করে দাও, ওই দেওয়ালটাকে সাদা করে দাও, এখানে একটা ডিজাইন করে দাও, ওখানে এটা করে দাও, সেটা আমি তাকে একটা রিকোয়ারমেন্ট বলে দিই। এবং আমি দেখা গেল আমি একদম ছোট্ট, তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি ছোট উদাহরণ বলছি, আমার পাড়ায় একজন পেন্টার রয়েছে যে নাম করা, তাকে আমি ডাকলাম, ডেকে আমি তাকে রিকোয়ারমেন্টটা বুঝিয়ে দিলাম এবং সে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করলো, আমি তাকে টাকা দিলাম। তো এই যে এই যে ইন্ডাস্ট্রিটা এটাকে বলে সার্ভিস বেসড ইন্ডাস্ট্রি। এবার আইটিতে সেটা কিভাবে প্রযোজ্য? আইটিতে প্রযোজ্য হচ্ছে ওই যে পেন্টার যে যে রং করে পাড়াতে নাম করা যে পেন্টার, তারা হচ্ছে এরা পেন্টার ভেবো না এদেরকে, এরা আইটি ইন্ডাস্ট্রির খুব নাম করা বড় বড় সার্ভিস বেসড কোম্পানি, খুব বড় নাম করা, এরা এরা গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে রয়েছে এবং এরা খুব লিডিং কোম্পানি। আমি উদাহরণের জন্য তোমাদেরকে বলছি, এরা হচ্ছে সেই পেন্টার যাদেরকে ক্লায়েন্ট ডাকে। সার্ভিস বেসড এর মেন ফান্ডাটা হলো এরা ক্লায়েন্ট বেসড কোম্পানি,
মানে ক্লায়েন্ট এদেরকে রিকোয়ারমেন্ট দেয় যে আমাকে এটা করে দাও, আমাকে সেটা করে দাও। তো ধরে নাও তুমি ক্লায়েন্ট, তুমি এদেরকে বলেছো যে আজকে এই এই ব্লু জিন্স যেরকম আছে এরকম ভাবে আমাকে একটা প্ল্যাটফর্ম বানিয়ে দাও যেখানে আমি অনলাইনে সেশন নিতে পারবো। তো তখন কি হয়, এই সমস্ত কোম্পানিরা তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা সেই রকম একটা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনকে বানায়। তফাৎ তো বোঝাতে পারছি, ঠিক পেন্টার যে জায়গাটা, যে পেন্টার সে এসে পেন্ট করে দিল, সে কিসের বেসিসে পেন্ট করলো? তোমার রিকোয়ারমেন্টের বেসিসে। কিন্তু প্রোডাক্ট বেসডে কি হলো, প্রোডাক্ট বেসড কোম্পানির এখানে যদি আমি উদাহরণটা টানি, এশিয়ান পেন্টস, বার্জার, এই যে কোম্পানি, তারা কিন্তু প্রতিদিন রিসার্চ করছে যে কিরকম পেন্ট হলে ভালো হয়, কিরকম পেন্ট হলে ওয়েদার প্রুফ হয়, এই হয় সেই হয়, এই যে জিনিসটা। ওরা হচ্ছে প্রোডাক্ট বেসড কোম্পানি যারা ওই পেন্টিং পেন্টটাকে বানাচ্ছে, আর সেই পেন্টটাকে নিয়ে গিয়ে যারা ঘরে রং করছে তারা হচ্ছে পেন্টার, রাইট? তারা হচ্ছে এই সার্ভিস বেসড কোম্পানি। এবার আমি এই দুটোর মধ্যে একটা মেলবন্ধন যদি খুঁজে বের করি, এরা যে সমস্ত জিনিসগুলো বানায় সেগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট, সফটওয়্যার প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলোকে নিয়ে এরা ব্যবহার করে কাস্টমারের সার্ভিসগুলোকে পূরণ করার জন্য। সেই জন্য এরা হলো সার্ভিস বেসড কোম্পানি, এরা হলো প্রোডাক্ট। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে থামিয়ে বলতে পারো এখন, কারোর কোনো রকম কোনো কনফিউশন থাকলে, বা স্যারেদেরও কোনো কনফিউশন থাকলে, যাতে ছাত্রদের ছাত্রীদের পরে বোঝাতে সুবিধা হয়, আপনারাও দয়া করে আমাকে থামিয়ে প্রশ্ন করবেন। তো এই ক্ষেত্রে আমাদের লিডিং যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো হচ্ছে, তোমরা হয়তো সবাই নাম জেনে থাকবে, এটা টাটা গ্রুপের, টাটা কনসালটেন্সি সার্ভিস, টিসিএস, কগনিজেন্ট, কগনিজেন্ট একটা খুব নাম করা কোম্পানি যেটা কলকাতায় এদের খুব ভালো প্রেজেন্স রয়েছে, টাটারও তাই, সল্ট লেকে এবং নিউ টাউনে দু জায়গাতেই এদের অফিস রয়েছে। অ্যাকসেঞ্চার, অ্যাকসেঞ্চার ভীষণ নাম করা কোম্পানি, অনেক বড় এদের প্রেজেন্স রয়েছে, ব্যাঙ্গালোরে এদের অনেক বড় বড় অফিস আছে। ক্যাপজেমিনাই, ক্যাপজেমিনাইও একটা ফ্রেঞ্চ কোম্পানি যারা এই সার্ভিস বেসড কোম্পানি করে। উইপ্রো, উইপ্রো আমাদের ইন্ডিয়ান কোম্পানি, উইপ্রোর নাম তোমরা শুনে থাকবে। ইনফোসিস, ইনফোসিস বেসিক্যালি তোমার মাইসোরে এদের হেড ব্রাঞ্চ রয়েছে, কর্ণাটকাতে ওদের অনেক বড় বড় অফিস রয়েছে। পিডাব্লিউসি যেখানে আমি কাজ করার সুযোগ পেয়েছি, তো এখানে আমি কাজ করি। ডেলয়েট, ডেলয়েট অনেক নাম করা কোম্পানি। তো পিডাব্লিউসি, ডেলয়েট কিন্তু প্রপার সার্ভিস বেসড কোম্পানি এদেরকে বলা যায় না, এরা বেসিক্যালি অডিট ফার্ম, ওয়ার্ল্ডের তোমার টপ মোস্ট অডিট ফার্ম যারা নাকি অডিট করে, আমি সেই সবে যাব না, কিন্তু এরাও এক প্রকার সার্ভিস বেসড কোম্পানি বলতে পারে। তো এই হলো একটা মোটামুটি ওভারভিউ যে প্রোডাক্ট বেসড আর সার্ভিস বেসড কোম্পানির তফাত, একটা সূক্ষ্ম তফাত, এবং কি কি কোম্পানি রয়েছে। এছাড়াও অনেক কোম্পানি, তোমরা ভেবো না যে এই কটাই কোম্পানি আছে, একেবারেই না। অবশ্যই আমার পক্ষে পিপিটি ধরানোটা সম্ভব নয়, বা আমাদের পক্ষে মানে সীমিত সময়ের মধ্যে সমস্ত কিছু বলাটা সম্ভব না। তো আমি যে সমস্ত লিডিং কোম্পানিজগুলো রয়েছে আমি চেষ্টা করেছি তাদের নাম। এই হলো তোমার ওভারভিউ অফ আইটি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি। কারোর কোনো প্রশ্ন আছে? একটু একটু জোরে কাইন্ডলি বললে আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ শোনা যাচ্ছে কিন্তু ভীষণ আস্তে। হ্যাঁ শোনা যাচ্ছে, আপনি আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ বেশ 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 বেশ, ওকে 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 ফাইন। হ্যাঁ ওকে ওকে, নেক্সট আসছি আমি। ঠিক আছে, আইটির ব্যাপারে তো মোটামুটি একটা ধারণা সবাই পেলাম। তো এখানে কি হয়, কাজটা হয় কিভাবে, কিভাবে জিনিসগুলো হয়, এই যে ভেতরের ব্যাপারগুলো, এগুলো হয়তো তোমরা অনেকেই জানতে পারো না বা কেউ বলে না তোমাদেরকে, এগুলো কনফিডেন্সিয়াল ইনফরমেশন একেবারেই নয়, কিন্তু এগুলো নিয়ে কেউ চর্চা করে না, যার ফলে আমাদের কাছে ধোঁয়াশা থেকে যায়। সবাই ভাবে যে বড় বড় বিল্ডিং এর মধ্যে ঢুকে গেল, সবাই ঢুকে যাওয়ার পরে কিছু একটা কম্পিউটারে করে, পরেটা কি সেটা সেটার ব্যাপারে একটু অবগত করছি আমি তোমাদেরকে। তো ওখানে আইটি ইন্ডাস্ট্রিতে আমি যদি সার্ভিস বেসটাকে কেন্দ্র করে তোমাদেরকে বলি, যেহেতু আমার সার্ভিস বেসটাই মূলত এক্সপিরিয়েন্স, তো আমি সেটার রেসপেক্টে আমি তোমাদেরকে বলছি যে প্রথমে কি হয়, যে কোনো কাজগুলোকে এখানে বলা হয় প্রজেক্ট, একটা প্রজেক্ট, এক একটা প্রজেক্ট 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 2 বছর হতে পারে। আমি একটা প্রজেক্টে কাজ করেছি প্রথম আমার কোম্পানিতে, যে প্রজেক্টটা নাকি 14 বছর ধরে চলছে কন্টিনিউয়াসলি।
তো এই সার্ভিস বেসডে কি হয়, একজন একটা ক্লায়েন্ট থাকে, সেই ক্লায়েন্ট গুলো কিন্তু কোনো মানুষ নয়, সেগুলো হচ্ছে একটা কোম্পানি। সেই কোম্পানির কিছু মানুষ থাকে যারা খুব উঁচু তলার অফিসিয়ালস রয়েছেন, তারা তাদের কোম্পানিতে যে সমস্ত জিনিসগুলোকে ডিজিটালাইজ করার চিন্তা ভাবনা করেছেন, তারা একটা মোটামুটি ভাবে ভাবেন যে আমার এই এই জিনিসগুলো ডিজিটালাইজ হলে ভালো হয়। ঠিক যেরকম ভাবে আজকে আমরা কি হচ্ছে, আজকে আমরা যেটা নিয়ে দেখছি যে আমরা কিভাবে সেশনটা দিতে পারি সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে, তো এই রিকোয়ারমেন্টটা কেউ না কেউ প্রথমে দিয়েছিল এবং তার বেসিসেই আজকে এই সফটওয়্যারটা তৈরি হয়। সেম ভাবে নানান রকমের প্রজেক্ট আসে কোম্পানিগুলোতে, সার্ভিস বেসড কোম্পানিগুলোতে, তো সেই প্রজেক্টগুলো এলে আমি একটা উদাহরণের মাধ্যমে পুরো জিনিসটাকে ডিসক্রাইব করার চেষ্টা করছি। আজকে আমার বাড়ি তৈরি হবে, আমার বাড়ি তৈরি হবে, আমি কি করব, আমার যারা রাজমিস্ত্রি আছেন, যারা এই এই জিনিসটাকে তৈরি করেন বা যারা আর্কিটেক্ট রয়েছেন, তাদেরকে আমি বললাম যে আমি এরকম একটা বাড়ি বানাতে চাই। তো কি হলো, শুধু বাড়ি বানাতে চাই বললে তো হবে না, আমাকে তাদেরকে তারা আমাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা আপনি কতলা বাড়ি বানাতে চান, কেমন বাড়ি বানাতে চান, কটা রুম হবে, হ্যাঁ কোথা দিয়ে সিঁড়ি হবে, কটা জানালা হবে, কটা দরজা হবে, ইত্যাদি ইত্যাদি। তো সেই জিনিসটা, সেটাকে মানে প্রফেশনাল বা কর্পোরেট ভাষায় বলা হয় রিকোয়ারমেন্ট গ্যাদারিং। যখন একটা প্রজেক্ট আসে তখন তার জন্য কিছু ডেডিকেটেড অফিসিয়ালস থাকে প্রত্যেকটা প্রজেক্টে, যারা এই রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর জন্য রেসপন্সিবল। তারা এই রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করে যে কি কাজটা করতে হবে, এক্স্যাক্টলি কি করতে হবে, তার জন্য একটা ডকুমেন্ট হয় তৈরি হয়, ঠিক আছে। তো এই সমস্ত লোকেরা ওই ডকুমেন্টটা আবার ক্লায়েন্টকে পাঠায়, ক্লায়েন্ট আবার বলে না 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 এটা না এটা এরকম হবে বলে আবার ওরা সেই ডকুমেন্ট গুলো পাঠায় হচ্ছে এই রিকোয়ারমেন্ট গ্যাদারিং টিমকে। এইভাবে বারবার ডিসকাশন মিটিং এর মাধ্যমে একটা ফাইনাল একটা ডকুমেন্ট তৈরি হয়, যেখানে স্টেপ বাই স্টেপ লেখা থাকে আমার কি চাই, তার ইচ অ্যান্ড এভরি স্পেসিফিকেশন। ঠিক যেমন ভাবে আমি বললাম একটা বাড়ি তৈরির জন্য আমার কটা ঘর হবে, সেই ঘরের কত সাইজ হবে, কি হবে না হবে, কটা জানালা, কটা দরজা, সমস্ত কিছু তাতে লেখা থাকে, সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট গ্যাদারিং ডকুমেন্ট। এবার এটা তো হয়ে গেল, তারপরে এই যে টুলস অ্যান্ড টেকনোলজি সিলেকশন, এই জিনিসটা কি হবে, এই জিনিসটা কি না, আমি যদি আমার ঘরের ক্ষেত্রে আসি, আমার ঘরের ক্ষেত্রে এলে আমি আমাকে যে যিনি রাজমিস্ত্রি আছেন উনি জিজ্ঞেস করছেন আচ্ছা আপনি কি ইট ব্যবহার করবেন নাকি ফ্লাই অ্যাশের ইট ব্যবহার করবেন, আপনি কোন সিমেন্ট ব্যবহার করবেন, আপনি কোন কোম্পানির পেন্ট ইউজ করবেন, এটা ইউজ করলে ওটা ভালো হবে, ওটা ইউজ করলে এটা খারাপ হবে, এরকম নানান রকমের উপকার এবং অপকার সমস্ত কিছু আমাকে এক্সপ্লেন করবে সে, এবং তার বেসিসে আমি একটা ডিসিশন। সেম এইখানে সার্ভিস বেসড কোম্পানি ক্লায়েন্টকে জানায় যে এই সমস্ত টুল বা টেকনোলজি ব্যবহার করলে আপনার এই সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা তৈরি করাটা সম্ভব। এবার সেই টুলের বা টেকনোলজির একটা প্রাইস রয়েছে, সেই প্রাইসগুলো ক্লায়েন্টকে জানানো হয়, তো দুপক্ষ যদি এগ্রি হয় তখন সেই সমস্ত টুল বা টেকনোলজিগুলোকে ব্যবহার। আজকে যেমন এই পিপিটিটা বানানোর জন্য, হ্যাঁ আমাকে যে স্যার আমাকে কমিউনিকেট করেছিলেন উনি বলেছিলেন যে আমাকে একটা পিপিটি বানাতে, তো আমাকে একটা ডকুমেন্ট বানাতে হবে যেটা আমরা আমি তোমাদেরকে দেখাতে পারবো। তো আমাকে কি ভাবতে হলো যে আমি কিভাবে দেখাতে পারবো জিনিসটা, তো আমি তার জন্য পিপিটি ইউজ করলাম, পাওয়ার পয়েন্ট, সেটা একটা মাইক্রোসফটের প্রোডাক্ট। তাহলে কি হয়েছে, আমাকে একটা রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে, আমি ভেবেছি যে কি ব্যবহার করা যেতে পারে, বেস্ট কি হতে পারে, একটা তোমার পিপিটি। তো সেটা হচ্ছে আমার টেকনোলজি সিলেকশন হয়ে গেলো বা টুল সিলেকশন হয়ে গেলো, যে আমি পাওয়ার পয়েন্টের মাধ্যমে এটাকে প্রেজেন্ট। আমি আশা করি জিনিসগুলো তোমরা বুঝতে পারছো, রিলেট করতে পারছো, আমি রিলেট করানোর চেষ্টা করেছি, না হলে তোমাদের আমি শুধু বলে যাবো তোমরা হয়তো শুনে যাবে। এবার হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। রিসোর্স অ্যালোকেশনটা কি জিনিস, না একটা প্রজেক্টে চলে এলো, কি টেকনোলজি টুল ব্যবহার হবে সেটাও ঠিক হয়ে গেল, কিন্তু সেই টুল বা টেকনোলজিটা কে কে জানে সেইটা আইডেন্টিফাই করা, যে এক্স ওয়াই জেড পার্সন যে রয়েছে সেই টেকনোলজিটা ভালো জানে। যদি সেই পার্সন আমার কোম্পানিতে থেকে থাকে আমি তাদেরকে নেব, নিয়ে তাদেরকে আমি আস্তে আস্তে ইনফরমেশনগুলো দেওয়া শুরু করবো। যদি আমার কোম্পানিতে না থাকে সেই পার্সন, সেই টেকনোলজির লোক, তাহলে আমি বাইরে থেকে রিক্রুটমেন্ট করবো, তখনই কিন্তু এই ইন্টারভিউগুলো হয় এবং হায়ারিংটা হয়। হায়ারিং মানে হলো মানে যে সেই টেকনোলজির উপরে লোক নেওয়া, যদি আমি একদম সোজা বাংলায় বলি। তো সেইটা হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। এবার হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। প্রজেক্ট প্ল্যানিং মানেটা কি, একজন রাজমিস্ত্রি সে তার লোকজন নিয়ে চলে এসেছে, এবার
প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট প্ল্যানিংটা কি জিনিস না, আপনার বাড়ি অমুক তারিখ থেকে শুরু হবে, আমরা এতদিনের মধ্যে একতলা তৈরি করে দেবো, অতদিনের মধ্যে আমি দোতলা তৈরি করে দেবো, তারপরে এতদিনের মধ্যে আমি পুরো পেন্টিং টেন্টিং সমস্ত করে আপনাকে দিয়ে দেবো, হ্যান্ড ওভার করে দেবো, সেইটাকে বলা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং। সেম আইটি ইন্ডাস্ট্রিতেও তাই, প্রজেক্টটা এসেছে, আমরা সেই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটা এতদিনের মধ্যে বানিয়ে দেবো, তার একটা এস্টিমেশন দেওয়া, আমার এতজন রিসোর্স কাজ করবে, এতদিনের মধ্যে আমি কাজটাকে কমপ্লিট করে আপনাকে, আপনি এতদিন পরে এই প্রোডাক্টটাকে বা এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করতে, সেটাকে বলা হয় প্রজেক্ট প্ল্যানিং। এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনো প্রজেক্টে যদি প্রজেক্ট প্ল্যানিং ঠিকঠাক না হয় সেই প্রজেক্ট কোনোদিন চলবে না, মাঝখানে গিয়ে ওটা মানে ভেস্তে যাবে সমস্ত কিছু। এবার ডেভেলপমেন্ট ফেজ, ডেভেলপমেন্ট ফেজ মানেটা কি, প্রজেক্ট প্ল্যানিং তো হয়ে গেল, এবার টাস্ক অ্যালোকেশন, যে এক্স ওয়াই জেড পার্সন এই কাজটা করবে, এ এটা করবে, ওটা করবে, সেম ভাবে রাজমিস্ত্রি বলে দেবে তুমি ভাই একটা কাজ করো, তুমি এই ইট গাঁথা শুরু করো, ইট গাঁথা শুরু হয়ে তোকে তুমি প্লাস্টার করবে, তুমি পেন্টিং করবে, এই করবে সেই করবে, এইভাবে টাস্কটাকে ডিভাইড করে দেওয়া হয়। এবং এই যে বাড়িটা ওঠা শুরু হলো সেইটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট, রাইট, আমরা এই শব্দটার সঙ্গে পরিচিত। সেম ভাবে একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার যখন তৈরি হয় সেটাকেও বলা হয় ডেভেলপমেন্ট। এবারে আসছে টেস্টিং ফেজ, তৈরি তো করে দেওয়া হবে কিন্তু টেস্টিং ভীষণ একটা গুরুত্বপূর্ণ এরিয়া। এই টেস্টিং এর জন্য একটা সম্পূর্ণ আলাদা টিম থাকে একটা প্রজেক্ট, যে যে টিমটা সবসময় টেস্ট করে জিনিসটাকে, যেটা আমরা বানালাম সেটা ঠিকঠাক কাজ করছে। আমি বাড়ি বানিয়ে দিয়েছি কিন্তু দেখা গেল যে আমার জানালাটা ঠিকঠাক জায়গায় হয়নি, বা জানালাটা একটু বাড়ালে ভালো হয়, বা ছাদে হয়তো জল সোক করছে করতে পারে, বা জলটা পাস হচ্ছে না ঠিক করে, সেগুলো তো কাউকে টেস্ট করতে হবে, সেটা তারা টেস্ট করে, আমরাই গিয়ে টেস্ট করি উপরে গিয়ে ছাদে উঠে দেখি এদিক ওদিক দেখি, রাইট। সেম ভাবে এখানে একটা টেস্টিং এর টিম রয়েছে যারা ওই সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনটাকে টেস্ট করে, দে আর ভেরি ইম্পর্টেন্ট পিপল, যারা নাকি এই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারটাকে সঠিকভাবে চালানোর জন্য সাহায্য করে। এবার আসছে প্রোডাকশন ডিপ্লয়মেন্ট, প্রোডাকশন ডিপ্লয়মেন্ট মানে এটা কি, প্রোডাকশন ডিপ্লয়মেন্ট এই শব্দটা তোমরা যখন আইটি ইন্ডাস্ট্রিতে যাবে ভীষণভাবে শুনবে, প্রোডাকশন ডিপ্লয়মেন্ট, প্রড ডিপ্লয়মেন্ট, প্রড ডিপ্লয়মেন্ট, এই শব্দটা শুনুন। প্রোডাকশন ডিপ্লয়মেন্ট মানে হলো যে আমার বাড়ি তো তৈরি হয়ে গেল, ফাইনাল আমাকে হ্যান্ড ওভার দিয়ে দিল, যে আপনি আজ থেকে থাকতে পারেন এই বাড়িতে, মানে হ্যান্ড ওভার দেওয়া জিনিসটা। সেম ভাবে আইটি দেখি আমি একটা প্রোডাক্ট বানিয়েছি বা সফটওয়্যার বানিয়েছি, সেটাকে হ্যান্ড ওভার করে দেওয়া, সেইটাকে বলা হয় এই প্রোডাকশন ডিপ্লয়মেন্ট। এবার আসছি সাপোর্ট, বাড়ি তো আমাকে বানিয়ে দিয়েছে কিন্তু বাড়িতে আমি থাকাও শুরু করে দিয়েছি, হঠাৎ আমি দেখছি জলের লিকেজ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, ইলেকট্রিকের কোনো ফল্ট হয়েছে, তখন আমি কি করব, আমি তাদেরকেই ডাকবো, ডেকে বলবো যে দেখো এখানে এইটা প্রবলেম হচ্ছে। তো যেহেতু ওরা আমার বাড়িটা বানিয়েছে, যেহেতু ওরা আমার বাড়িতে এসে ওই কাজটা করে দেবে। দেন আমাদের এই সফটওয়্যার ইন্ডাস্ট্রি বা আইটি ইন্ডাস্ট্রিতেও সেম জিনিসটা হয়, যারা নাকি এইটা ডেভেলপমেন্ট করে সফটওয়্যারটাকে, তাদের একটা পার্ট হয় যেটাকে সাপোর্ট ফেজ বলা হয়, যে আমি 2 বছরের জন্য আমি ক্লায়েন্টকে সাপোর্ট দেব, যে ওই যে জিনিসটা আমি বানিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন হোক বা সফটওয়্যার হোক, সেই জিনিসটাকে আমি 2 বছর সাপোর্ট দেবো, কোনো রকম কোনো সমস্যা আমাদের টিম থেকে সেই জিনিসগুলোকে ফিক্স করবে, কোনো প্রবলেম হবে, সেটাকে বলা হচ্ছে সাপোর্ট। তো এই যে জিনিসগুলো সমস্ত কিছু সাকসেসফুল হলে তবে গিয়ে সেটাকে বলা একটা সাকসেসফুল প্রজেক্ট, এবং এই প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনটা ভীষণ ভীষণ জরুরি একটা ফেজ একটা প্রজেক্ট শুরু হওয়ার ক্ষেত্রে এবং সাকসেসফুলি এন্ড হওয়ার ক্ষেত্রে। এবং একটা সার্ভিস বেসড কোম্পানি যে রেভিনিউটা পায়, যে টাকাটা পায়, সেটা কিন্তু এই প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন কতটা ইফেক্টিভলি করতে পারছে তার উপরে নির্ভর। সেম ভাবে আমার বাড়িতেও যদি কেউ যদি ঠিকঠাক করে কাজ না করে, তাহলে আমি তাকে নিশ্চয়ই সেইভাবে পেমেন্টটা করবো না, বা পরবর্তীকালে তাকে আমি আর কাজ দেবো না, তার রেপুটেশনটা খারাপ হবে। তো সেইভাবেই আইটিতে সার্ভিস বেসড কোম্পানিরা ট্রাই করে যে ক্লায়েন্ট যেটা চাইছে সেটাকে তারা ম্যাক্সিমাম লেভেলে ট্রাই করে সেটাকে যাতে ফুলফিল করতে পারে, সম্পূর্ণ করতে পারে ক্লায়েন্টের নিডটাকে। তো সেই জন্য সার্ভিস ইন্ডাস্ট্রিতে ক্লায়েন্ট ভীষণ ভীষণ ভাবে গুরুত্ব। এই হলো ওভারভিউ অফ আইটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের পার্ট। এবার আমি যদি পরবর্তী যাই, এই যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ রোলস অফ রিসোর্সেস, সেটা আর এই আগের পেজটা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ভীষণভাবে ওতপ্রোত ভাবে জড়িত। কি হয়, একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট হতে পারে না কিছু লোক ছাড়া, তো আইটি ইন্ডাস্ট্রিতে এই লোকগুলোকে বলা হয় রিসোর্স। এই শব্দটা ভীষণ ভাবে পরিচিত হয়ে যাবে তোমরা যদি তোমরা আইটি ইন্ডাস্ট্রিতে ঢুকো, রিসোর্স। তো রিসোর্স কি হয়,
প্রথম কথা হচ্ছে, একটা যখন প্রজেক্ট আসে তখন সেই প্রজেক্টটা একটা প্রজেক্ট ম্যানেজার অ্যালোকেট, যে প্রজেক্ট ম্যানেজার এই প্রজেক্ট প্ল্যানিংটাকে করে এবং ক্লায়েন্টের সঙ্গে মিটিং করে, বোঝে কি চাইছে ক্লায়েন্ট, কি চাইছে, কি রিকোয়ারমেন্টটা চায়, কি বানাতে চায়, এই সমস্ত জিনিসগুলো ওরা বোঝে প্রজেক্ট ম্যানেজার। এবার সেটা বোঝা হয়ে গেল, সমস্ত কিছু রিসোর্স নেওয়া হয়ে গেল, কে কোন টেকনোলজি রয়েছে, রাইট, নেওয়ার পরে তারা যারা কাজটা মেনলি করবে, যারা ডেভেলপমেন্টটা করবে, যারা মিস্ত্রি, যারা আমার ঘরটা বানাবে, তারা হচ্ছে ডেভেলপার, যারা সফটওয়্যারটা বা অ্যাপ্লিকেশনটা বানাবে তারা হচ্ছে ডেভেলপার, যারা টেস্টিংটা করবে, রাইট, এই যে আমি যেটা বানিয়ে দিয়েছি যে অ্যাপ্লিকেশনটা সেটাকে টেস্টিং করবে। তোমরা একটা জিনিস জেনে থাকবে, হয়তো তোমরা রিসেন্টলি এই জিনিসটা, জানি না তোমরা করেছো কি না, কোউইন যে অ্যাপ্লিকেশনটা রয়েছে যেটার মাধ্যমে ভ্যাকসিনেশন হচ্ছে, তাই না, এটাও কিন্তু একটা আইটি ইন্ডাস্ট্রির মানে ইমপ্লিমেন্টেশন ইন হেলথ সেক্টর, তাই তো, একভাবে। তো সেইখানে শুরুতে কি হচ্ছিল না, রেজিস্টার করার সময় ওটিপি আসছিল না, যে কোডটা আসে মোবাইলে সেটা আসছিল না, তাই তো, এরকম নানান, বা একসাথে অনেকজন যেহেতু ওইটাকে ব্যবহার করছিল শুরুতে ওটা চলছিলই না, খোলাই যাচ্ছিল না ওই অ্যাপ্লিকেশন। তো সেইখানে রোলটা প্লে করে এই টেস্টার, ওরা দেখে যে একসাথে কতজন এটাকে ব্যবহার করবে, কি কি এতে ফল্ট আসতে পারে, সেগুলোকে আগের থেকে অনুমান করে সেগুলোকে বোঝা, বুঝে ডেভেলপারদেরকে জানানো যে আমার মনে হয় এই এই জায়গায় সমস্যা হতে পারে, এইটা কিন্তু এই টেস্টারদের একটা বড় কাজ। ওর পাশে দেখবে স্ল্যাশ দিয়ে কিউএ লেখা রয়েছে, কিউএ শব্দটার অর্থ হলো কোয়ালিটি অ্যাসিওরেন্স, মানে আমি যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি তার যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা অ্যাসিওর করবে কারা, এই টেস্টার। আজকে ধরো তোমার বাড়িতে একটা বাল্ব কিনে এনেছো, দুদিন পরে খারাপ হয়ে গেল, তো অবশ্যই খুব স্বাভাবিকভাবে তুমি সেটাকে ইয়ে করবে না, মানে সেই কোম্পানিটার জিনিস আর ভবিষ্যতে কিনবে না, তার কারণ কি, তার কারণ হচ্ছে ওটা ভালো না, তাই তো সেই সেই জিনিসটা ঠিক করে টেস্ট হয়নি, সেই জন্যই তুমি বলে দিচ্ছ যে না এটা তো ভালো না তো আমি নেব না, সেই জন্য সেটাকে বলা হচ্ছে, মানে সেইখানেই রোলটা আছে টেস্টার বা কিউএর। এবার বিজনেস অ্যানালিস্ট ভীষণ একজন ইম্পর্টেন্ট রোল প্লেয়ার যে কোনো প্রজেক্ট। বিজনেস অ্যানালিস্ট কি করে, ক্লায়েন্ট যে থাকে সে বানাতে হবে এটুকুই বোঝে, আর যারা ডেভেলপার রয়েছে তারা কিভাবে বানাতে হবে এইটুকু বোঝে। আবার যদি আমি সেম বাড়ি বানানোর উদাহরণে আসি, যে তুমি একজন ক্লায়েন্ট, তুমি বলে দিয়েছো আমার বাড়িটা এই এততলা হবে, ওই হবে, সেই হবে, এইটা এইটুকু, আর যে মিস্ত্রি আছে সে বোঝে যে ইটের উপর ইট লাগাতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, করে আমি একটা বাড়ি বানিয়ে, এইটুকু। কিন্তু তুমি অনেক সময় কি হয়, তুমি যেটা বলতে চাইছো আর মিস্ত্রি, এর দুজনের মধ্যে দেখবে রাগারাগি সিচুয়েশন হয়, কেন না, তুমি যেটা বোঝাতে চাইছো সে মিস্ত্রি বুঝতে পারছে না, তাই তো। তো সেই সেই জিনিসটার মাঝখানে যে মেলবন্ধনটা, তুমি কি বোঝাতে চাও আর মিস্ত্রি কি বুঝবে, এইখানে যদি আমি উদাহরণটা টেনে আনি, ক্লায়েন্ট কি বোঝাতে চায় আর ডেভেলপার কি বুঝবে, এই জিনিসটাকে বোঝানোর দায়িত্বটা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। বিজনেস অ্যানালিস্ট ব্যবসাটাকে বোঝে এবং সেটাকে টেকনোলজিতে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই জিনিসটা ডেভেলপারদেরকে বোঝায়। প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রজেক্ট কোঅর্ডিনেটর কি করে, প্রজেক্ট কোঅর্ডিনেটর হচ্ছে তোমার বাড়িতে যখন ঘর বাড়ি তৈরি হচ্ছে তখন একজন ওদের দেখভাল করার জন্য একজন সুপারভাইজার এসে দাঁড়িয়ে থাকে এবং তোমার যা কমপ্লেন রয়েছে যা রয়েছে তুমি তাকেই বলো। এমভাবে প্রজেক্ট কোঅর্ডিনেটর কি করে, যখন একটা প্রজেক্ট চলে তখন একটা কোনো ক্লায়েন্ট, মানে কি ক্লায়েন্টের একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানিতে ওই সার্ভিস বেসড কোম্পানির একজন বা দুজন উপস্থিত থাকে সবসময় এবং তারা ক্লায়েন্টের সঙ্গে ডাইরেক্ট কমিউনিকেশন করে বোঝার জন্য যে কি দাবি, কি আপনার চাই, এটা হচ্ছে প্রজেক্ট কোঅর্ডিনেটর। এটা ক্লায়েন্ট আমি তো অলরেডি বলেই দিয়েছি, আর নতুন করে বলার কিছু নেই, ক্লায়েন্ট ব্যাপারটা এতক্ষণে এতবার ক্লায়েন্ট শব্দটা ব্যবহার করেছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো ক্লায়েন্ট ব্যাপারটা কি। তো এই হলো রোলস অফ রিসোর্সেস, ঠিক আছে। আচ্ছা, এবার মোটামুটি একটা আইডিয়া তোমরা পেলে যে একটা কাজ কিভাবে হয়, কার কি রোল কিভাবে কি। এবার যদি আমি ট্রেন্ডিং স্কিলসে আসি, আমরা আস্তে আস্তে এবার শেষের পথেই চলে এসেছি, তো ট্রেন্ডিং স্কিলসে যদি আমি আসি, ট্রেন্ডিং স্কিলসটা কি জিনিস, না কি কি স্কিলস রয়েছে যেগুলো নাকি আজকালকার দিনে ব্যবহার হচ্ছে, যেগুলো নাকি খুব বুমিং আজকালকার দিনে জানাটা জরুরি আইটি ইন্ডাস্ট্রিতে অনেকদিন টিকে থাকার জন্য, সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে ডেটা সায়েন্স। তোমরা এগুলো তোমরা সবাই আমি জানি গুগল করতে পারো,
মোটামুটি ভাবে জানো, ডেটা সায়েন্স জিনিসটা এগুলো জেনে রাখো, এগুলো খুব জরুরি। মানে অনেক সময় কি আমরা শুধু পড়তে থাকি, ইঞ্জিনিয়ারিং ও পড়ে নিলাম বা কিছু না কিছু পড়ে নিলাম, কিন্তু কি কি স্কিল অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় সেগুলো আমরা ঠিক খুব একটা জানি না, কারণ আমাদের কারিকুলামটা ঠিক ওইভাবে হয়তো সেট হয় না দুর্ভাগ্যবশত। কিন্তু তোমরা যদি একটু আগে থেকে এই জিনিসগুলো জেনে রাখো তোমাদের কিন্তু খুব সুবিধা। তো ডেটা সায়েন্সটা এমন একটা জিনিস যেটা নাকি নেক্সট হয়তো 20 ইয়ার্সেও ভীষণ ভাবে চলবে। তো ডেটা সায়েন্স এই জিনিসটা তোমরা, আমি এটা একদিনে কোনো দিনই বলা সম্ভব না, ডেটা সায়েন্স একটা সমুদ্রের মতো জিনিস। তো আমি জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, ইউআই ডিজাইন, ইউআই ডিজাইন মানে হচ্ছে, ইউআই শব্দটার মানে হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন। ইউজার ইন্টারফেস ডিজাইন মানে কি, একটা মোবাইলে যে হোয়াটসঅ্যাপ চালাও তোমরা বা ফেসবুক চালাও, তার সেটা দেখতে কেমন হবে, হ্যাঁ কিরকম হবে, সেই যে জিনিসটা সেটা তো কেউ ডিজাইন করছে। এবং সেই যে জিনিসটা, এই এই যে কোনো অ্যাপ্লিকেশন বলো, যে কোনো কিছু কেমন দেখতে হবে, এই যে আমি এই যে পিপিটিটা বানিয়েছি এটা দেখতে হয়তো সুন্দর, কি খারাপ আমি জানি না, আমার মনে হয়েছে এটা মোটামুটি খারাপ হয়নি। তো এই যে ডিজাইনটা করা, হ্যাঁ এটাও একটা ইউআই ডিজাইনের। এবার ডেটা ভিজুয়ালাইজেশন, এটাকে ডেটা ভিজ বলা হয়, এই জিনিসটাতে আমি কাজ করি। ডেটা ভিজুয়ালাইজেশন মানেটা কি, ডেটা ভিজুয়ালাইজেশন মানে হলো যে ডেটা, যে কোনো ইনফরমেশন যেটা নাকি একটা এক্সেলে যদি আমি তোমাকে দিয়ে দিই, ধরো এরকম ভাবে দেওয়া রয়েছে, ঠিক আছে, এই ডেটাটা থেকে দেখে যদি আমি তোমাকে বলি, আচ্ছা বলো তো যে এই রিজিয়নে কত সেলস হয়েছে, ইস্ট রিজিয়নে কত সেলস হয়েছে, ওয়েস্ট রিজিয়নে কত সেলস হয়েছে, তোমার পক্ষে বলাটা অসম্ভব। তুমি দেখো আমি স্ক্রল ডাউন করছি, দেখো কত ডেটা, দেখো অসম্ভব তোমার পক্ষে বলা এই এই ডেটাটাকে দেখে, তাই তো? কিন্তু আমি যদি এটাকে একটা চার্টের মতো বানিয়ে দিই তোমাকে, তাহলে তোমার পক্ষে দেখাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তো যদি আমি একটা উদাহরণে আসি, তাহলে আমি তোমাকে ছোট্ট করে একবার তাড়াতাড়ি দেখিয়ে দিই, দেখো এই যে এটা কিন্তু অটোমেটিক একটা চার্ট সিস্টেম, এটাকে ডেটা ভিজুয়ালাইজেশন বলা হয়। সেম ডেটাটাকে আমি যদি এইভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে দেখো তোমার পক্ষে অনেকটা বোঝা সম্ভব। দেখো টপ 5 এজেন্টস ইন ইউএস সেলস, মানে ইউএসএ তে টপ 5 এজেন্ট কারা রয়েছে যারা মানে সব থেকে ভালো সেলস করেছে। এখানে ম্যাপে দেওয়া রয়েছে কোন কোন এরিয়াতে আমার ভালো তোমার সেলস হয়েছে, ঠিক আছে, টপ 5 ব্যাংকস কারা নাকি সেল করেছে। এইভাবে যে ইনফরমেশনটা আমি একটা পেজের মধ্যে গ্রাফিক, একটা মানে গ্রাফের মাধ্যমে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ডেটা ভিজুয়ালাইজেশন। এটা ভীষণ ডিমান্ডিং একটা স্কিল সেট আজকের দিনে, এটাকেই বলা হয় বিজনেস ইন্টেলিজেন্স বা বিআই। শুধু এটা নয়, আমি একটা ছোট উদাহরণ টানলাম তোমাদেরকে, তোমরা ভেবো না যে এগুলো হাতে হাতে করে টেনে টেনে বানানো, এটা নয়, এগুলো পুরোপুরি অটোমেটিক। হ্যাঁ এগুলো মানে আপনা আপনি চার্ট গুলো জেনারেট হয় এবং এর পিছনে অনেক ফর্মুলা এটা ওটা কাজ করে। তো এটা হলো তোমার গিয়ে ডেটা ভিজুয়ালাইজেশন। এবার ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিংটা কি জিনিস, ক্লাউড কম্পিউটিং হলো গিয়ে, এই শব্দটা তোমরা ভীষণভাবে শুনে থাকবে। আজকে যে আমরা এই যে এই যে ইয়েটা করছি, দেখাচ্ছি এই জিনিসগুলো বা এই যে সেশনটা করছি, এটাও একটা ক্লাউড কম্পিউটিং এরই একটা অংশ। ক্লাউড কম্পিউটিং শব্দটার মানেটা কি, যে আজকে আমার এই পিপিটিটা দেখতে পাচ্ছ, এই পিপিটিটা আমার সিস্টেমে রয়েছে, তোমরা এটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে না, তোমরা এটাকে নিতে পারবে না। কিন্তু যদি আমি এটাকে এমন একটা জায়গায় রাখি যে তোমরাও লগ ইন করে এই পিপিটিটাকে ব্যবহার করতে পারবে, সেই যে জায়গা, যে জায়গাটা আমি এটাকে রাখবো বলছি, সেইটাকে বলা হয় ক্লাউড। এর থেকে বেশি আমি ডিটেলে এটা যাব না, এটাও সমুদ্রের মতো একটা জিনিস, তোমরা এগুলোর সঙ্গে একটু চেষ্টা করবে অবগত হওয়া। অটোমেশন টেস্টিং, অটোমেশন টেস্টিং মানে হলো, এটা অটোমেশন টেস্টিং সঙ্গে টেস্টিং এর সঙ্গে অটোর বা অটোমোবাইলের কোনো সম্পর্ক নেই, আগে বলে। অটোমেশন মানে হচ্ছে একটা জিনিস ম্যানুয়াল হয় সেটাকে অটোমেটিক করা, সেটাকে বলা হয় অটোমেশন। অটোমেশন টেস্টিং থেকে যে কোনো সফটওয়্যার যখন তৈরি হয়, সেটাকে আগে কি হতো, ওটাকে ম্যানুয়ালি টেস্ট করা হতো, বা যে কোনো অ্যাপ্লিকেশনকে ম্যানুয়ালি টেস্ট করা হতো, একজন একজন টেস্টার থাকতো, সে হাতে হাতে বসে বসে টেস্ট করতো। কিন্তু সেখানেও এখন সেই টেস্টিংটাকে অটোমেট করা যায়, সেখানেও কোড লিখে সেটাকে অটোমেট করা যায়, সেইটাকে বলা হয় অটোমেশন টেস্টিং। ভীষণ রকমের একটা এমন একটা স্কিল সেট যেখানে চাকরির কোনো অভাব নেই, এই অটোমেশন টেস্টিং। যে কোনো ইন্ডাস্ট্রিতে মানে আইটির যে কোনো সেক্টরে তুমি যাও, অটোমেশন টেস্টিং এর একটা জব ওপেনিং থাকেই থাকে। এবার এসএপি, এসএপি হলো একটা কোম্পানি, এসএপি ল্যাবস, ব্যাঙ্গালোরে ওদের অফিস রয়েছে, ভীষণ ভালো কোম্পানি, খুব নাম করা। এসএপি ল্যাবস এর প্রচুর প্রোডাক্ট রয়েছে, সফটওয়্যার প্রোডাক্ট, এবং অদ্ভুতভাবে প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ডিমান্ডিং। তো এই এসএপি এর যে কোনো প্রোডাক্টই ভীষণভাবে মানে মার্কেটে ডিমান্ডিং স্কিল, এর অনেক স্কিল রয়েছে, বলতে গেলে শেষ হবে না, 50-60টারও বেশি বোধ হয় আছে এর মডিউল। তো এক এক, হ্যাঁ 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 ও ওকে 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 সরি সরি, দেখা যাচ্ছে কি,
এবার ক্লিয়ার তো? ওকে 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 ফাইন। তো এসএপিটাও ওই রকম একটা, যার নাকি প্রচুর সফটওয়্যার রয়েছে, প্রচুর অ্যাপ্লিকেশনস রয়েছে যেগুলো মার্কেটে ভীষণভাবে ডিমান্ডেড, এবং এই এসএপির মডিউল জানলে সত্যি বলতে কি চাকরি খুব একটা অভাব হয় না। তো আমি এইখানে যেই যেই স্কিল সেট গুলো মেনশন করেছি এগুলো তোমরা যখন ভবিষ্যতে যাবে হয়তো তখন আরো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এমন কিছু আমূল পরিবর্তন হবে না যে এগুলো হঠাৎ করে গায়েব হয়ে যাবে মার্কেট থেকে, সেটা নয়। এগুলো ভীষণ ট্রেন্ডিং স্কিল সেট যেগুলো জানলে চাকরির খুব একটা অভাব হয় বা হবে না গোয়িং ফরওয়ার্ড। আজকালকার দিনে টেকনোলজি ভীষণভাবে চেঞ্জ হচ্ছে, আমরা খুব ভালো করে জানি। এই টেকনোলজিগুলো কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে না, এর আরো উন্নত হচ্ছে এগুলো প্রত্যেকটা। তো মানে ভয়ের কিছু নেই, এগুলো জানলে মানে আজকে জানলে যে কালকে এটা অবসোলেট হয়ে যাবে বা শেষ হয়ে যাবে সেটা না, এটা তুমি জানলে এটার উপরেই তুমি আরো বেশি করে জ্ঞান অর্জন করলে তুমি আরো বেটার মেন্টেন দিতে পারবে, আরো বেটার চাকরি পেতে পারবে, আরো বেটার কোম্পানি পেতে পারবে। তো এই হলো মোটামুটি তোমার ট্রেন্ডিং স্কিল সেটের একটা ওভারভিউ। এবার লাস্ট যে টপিকটায় আমি আসছি, যেটা আগেই শুরুতে বলেছিলাম যে কমিউনিকেশন স্কিলস। তো কমিউনিকেশন স্কিলস বলতে এই যে এই পার্টটা তোমরা যদি দেখো, এই পার্টটা আমি পরে আসছি, কথা বলা, মানুষের সঙ্গে কথা বলা। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে কমিউনিকেশন স্কিল মানে তুমি কতটা ইংরাজি বলতে পারো একেবারেই নয়, ভুল ধারণা। আমি নিজে বাংলা মিডিয়াম থেকে পড়া একজন ছাত্র, আমি অনেক স্ট্রাগল করে মানে ইংলিশ যে ইয়েটা শিখেছি কিভাবে বলতে হয় না বলতে হয়, এবং আজকে আমি যাদের সঙ্গে আমার যারা ক্লায়েন্ট রয়েছে তারা জার্মানি ইউকের ক্লায়েন্ট, তো তাদের সঙ্গে আমাকে ডেইলি বেসিসে 4-5 ঘন্টা কথা বলতে, মিটিং এটা ওটা করতে। তো আমার বলার বক্তব্যটা এটা যে তুমি ইংরাজি জানলেই যে তোমার কমিউনিকেশন স্কিল ভালো হবে সেটা কিন্তু না। কমিউনিকেশন স্কিল হলো এটা, তুমি তোমার কথাটা সঠিকভাবে সামনের জনের কাছে বোঝাতে পারছো কি পারছো। আজকে যদি ধরো তোমরা যারা 9-10 রয়েছো বা অন্য ক্লাসে মানে নিচু ক্লাসে যারা রয়েছো বা ধরো 11-12 যারা রয়েছো, তাদেরকে যদি আমি হঠাৎ করে খুব কমপ্লিকেটেড কিছু শব্দ ব্যবহার করে আজকে বোঝাতাম বা বোঝানোর চেষ্টা করতাম, তাতে কি হতো তোমরা বুঝতে পারতে না। আমি এই জিনিসগুলোকে আরো অনেক ডেসক্রিপটিভ ভাবে বলতে পারি, আমি 2-3 দিন ধরে বলতে পারি, 1 সপ্তাহ ধরে বলতে পারি, কিন্তু তোমরা বুঝতে পারতে আমাকে খুব সহজ, আমি চেষ্টা করেছি যতটা সহজ ভাষায় বোঝানো। এই যে কমিউনিকেট করা, আমি বলছি তুমি বুঝছো বা বোঝার চেষ্টা করছো, এটা কতটা সম্পূর্ণ হচ্ছে তার উপরে নির্ভর করছে আমার কমিউনিকেশন স্কিলটা ভালো না খারাপ। আজকে আমি যা যা বুঝিয়েছি তোমরা যদি না বুঝে থাকো বা না বুঝতে পেরে থাকো সেটা কিন্তু তোমাদের দোষ না, সেটা আমার দোষ বা আমার প্রবলেম, আমার কমিউনিকেশন স্কিলটা তোমাদের জন্য খুব একটা ভালো হয়নি, সেই জন্য তোমরা বুঝতে পারোনি, আমি তোমাদের সঙ্গে কানেক্ট করতে পারিনি হয়তো, বা যদি আমি কানেক্ট করে থাকি তার মানে তোমাদের রেসপেক্টে আমার কমিউনিকেশন স্কিলটা ভালো। এবার কাউকে কোনো কিছু বোঝাতে গেলে কমিউনিকেশনটা ইফেক্টিভ হতে হয়, টু দ্য পয়েন্ট বোঝাতে হয় যে আমি যেটা কি বোঝাতে চাই। আমি যদি অনেক ঘুরিয়ে পেঁচিয়ে একটা সহজ জিনিসকে বোঝাই তাহলে কি হবে, তুমি কিছুই বুঝবে না শেষ পর্যন্ত, যেটা আইটি ইন্ডাস্ট্রিতে একদম কাম্য নয়। 1 নম্বর কথা, তুমি যেটা বলছো সেটা খুব কনফিডেন্টলি বলতে হবে, সেটা তুমি যেমন ভাবেই বলো, ভাঙা ভাঙা ইংরাজিতে বলো যাতেই বলো, তোমাকে খুব কনফিডেন্টলি বলতে হবে তুমি যেটা বলতে। দেন টু দ্য পয়েন্ট কথা বলা, যে তুমি যেটা বলতে চাইছো সেটাই কি তুমি বোঝাতে চাইছো, নাকি তুমি অনেকে কি হয় কথা বলতে গিয়ে একটা জিনিস বোঝাতে যায়, বোঝাতে গিয়ে অন্য একটা কিছু বলে ফেলে, সেই জিনিসটা কিন্তু একদমই কাম্য নয় আইটি ইন্ডাস্ট্রিতে। তারপর হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পল মানে কি, কোনো কিছু যখন কাউকে বোঝাচ্ছ তুমি সবসময় চেষ্টা করবে এক্সাম্পল টেনে এনে বোঝানো, যে কোনো জিনিসকে বাস্তবের সঙ্গে রিলেট করে বোঝার চেষ্টা করবে। সেম ভাবে যখন সামনের জনকে বোঝাবে তখন উদাহরণ টেনে এনে বোঝা, তাতে কি হয় তুমি যেটা বোঝাতে চাইছো সামনের জনকে যে তার পক্ষে এটা বোঝাটা খুব সহজ হয়ে দাঁড়ায়। কিন্তু তুমি যদি এক্সাম্পল টেনে না বোঝাও হয়তো সে বুঝবে, কিছুটা বুঝবে, হয়তো 5 মিনিটের জন্য মনে রাখবে, কিন্তু সে 2-3 দিন মনে রাখতে পারবে না। আর এই আইটি ইন্ডাস্ট্রিতে এক্সাম্পল টেনে এনে বোঝানোটা ভীষণ ভীষণ জরুরি। কেন জরুরি, ওই যে রিকোয়ারমেন্ট গ্যাদারিং যেটা শুরুতে বলেছিলাম, তুমি যদি এক্সাম্পল টেনে এনে না বোঝো জিনিসগুলো, এখানে এত কমপ্লিকেটেড জিনিসপত্র হয় তুমি কিন্তু বুঝতে পারবে না, তুমি যদি টু দ্য পয়েন্ট কথা না বলো, তুমি যদি এক্সাম্পল টেনে এনে না বোঝো। এই হলো মোটামুটি কমিউনিকেশন স্কিল। আর ইংরাজিটা জানাটা জরুরি ভীষণভাবে, কিন্তু এটাকে ভয় পাওয়ার কিছু নেই, একদম ভয় পাওয়ার কিছু নেই,
আমি আবারও বলবো, কিন্তু ইংরাজি মানেই সেটাকে আমি একটা সাইড করে রেখে দেবো, হেলা ফেলায় চালিয়ে দেবো, সেটাও কিন্তু কাম্য না। ইংরাজিটা একটা ভাষা মাত্র, আর কিচ্ছু না, বিশ্বাস করো আর কিচ্ছু না। আমিও শুরুতে যখন ইন্ডাস্ট্রিতে ঢুকেছিলাম আমি বলতে পারতাম না কথা ঠিকভাবে, আমাকে যখন বিদেশিদের সাথে কথা বলতে হতো আমি ভীষণ ভয় পেতাম, কিন্তু আজকে আমার সেই ভয়, আজকে না ইনফ্যাক্ট উইদিন 6 মান্থস আমার কিন্তু সেই ভয়টা কেটে গেছে। কারণ কি, একটা মানুষকে যখন পুকুরে ফেলে দেওয়া হয় সে কিন্তু ঠিক সাঁতার শিখে যায় কিছুদিন পরে, সেম ভাবে তুমি যখন ঠিক জায়গায় পড়বে না তুমি ঠিক শিখে যাবে, ওটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমার অনেক কলিগ রয়েছে যারা নাকি তাদের কমিউনিকেশন স্কিল ভীষণ বাড়বে, কিন্তু তারা ঠিক চালিয়ে নিয়েছে, ধীরে ধীরে ইমপ্রুভ করে তারা আজকে কিন্তু ভালো জায়গায় চলে। একদম ইংরাজি নিয়ে ভয় পাবে না, আমার বলার বক্তব্যটা এটা, ইংরাজিটাই শেষ কথা না। আচ্ছা, বাঁদিকে যেটা আসছি সেটা হচ্ছে যে ইমেল, এই আইটি ইন্ডাস্ট্রিতে ইমেলটা ভীষণ ভীষণ জরুরি। আমরা যেরকম ভাবে সমস্ত কিছু কথা বলি ওখানে কিন্তু সেরকম ভাবে হয় না, কোনো কিছু মুখের কথায় হয় না, সমস্ত কিছু ইমেলের মাধ্যমে। ঠিক আছে, তো ইমেলের লেখার যে নিয়ম কানুন সেগুলো আমার পক্ষে এই ছোট ক্লাসে বোঝানো সম্ভব না, কিন্তু ইমেল লেখারও কিছু নিয়ম আছে ইফেক্টিভলি, হ্যাঁ কিছু প্রোটোকল রয়েছে, নিয়ম রয়েছে, যেগুলো নাকি আইটি ইন্ডাস্ট্রিতে তোমাকে মানতে হবে, সেইভাবে তোমাকে কর্পোরেটে তোমাকে সেইভাবে ইমেল করতে হবে। এবং ইমেলটাই হচ্ছে তোমার যে কোনো কাজের শেষ কথা, যে কোনো কাজের ডেলিভারি, যে কোনো কাজের তোমার কনফিউশন হলে কোনো কিছু জিজ্ঞেস করা, সমস্ত কিছু ইমেলের মাধ্যমে। তো ইমেলটা ভীষণ একটা জরুরি জিনিস। তো কিছু কিছু জিনিস আমি তার মধ্যে বলি, যেমন ইমেল করার সময় টু আর সিসি, এই শব্দটা ভীষণভাবে তোমরা হয়তো পরে শুনবে। টু মানেটা কি, যাকে আমি ইমেল করছি তার নামটা টু দিলাম, এটা খুব সহজ একটা ব্যাপার। কিন্তু সিসি এই শব্দটা কি, এই এই এইটা মানেটা কি, ধরো আজকে আমি কোনো একটা স্যারকে আজকে এই পিপিটিটা পাঠাচ্ছি, যিনি হয়তো এই জিনিসটা মানে যিনি হয়তো এইটার মধ্যে কিছু চেঞ্জ করবে, কিন্তু আমি তোমাদেরকেও জানিয়ে রাখতে চাইছি যে আমি এই জিনিসটা আমি স্যারকে পাঠিয়েছি, তাহলে আমি তোমাদের সবার ইমেল আইডিটা আমি সিসিতে রাখবো। তোমরা যদি জিমেল খুলে থাকো, সবার যদি অ্যাকাউন্ট থেকে থাকো, তোমরা একটা চেক করো, সিসি বলে একটা অপশন। সিসি মানে কি, আমি তোমাদেরকে অবগত করছি যে আমি এই পিপিটিটা আমি স্যারকে পাঠালাম। কন্টেন্ট, কন্টেন্টটা কি, ইমেলের মধ্যে যেটা লিখছো সেটা ছোট হতে হবে, অযথা একটা বড় প্যারাগ্রাফ বা এসে রাইটিং করার কোনো দরকার, সেটা ছোট হতে হবে, ইফেক্টিভ হতে হবে, তুমি যেটা বলতে চাইছো ঠিক যেমনভাবে টু দ্য পয়েন্ট কথা বলো তেমনভাবে। এখানে কিছু কিছু শব্দ ব্যবহার হয় ইমেলে, আইটি ইন্ডাস্ট্রিতে অনেক শব্দ আছে, তার মধ্যে কিছু কিছু যেগুলো খুব ফ্রিকুয়েন্টলি খুব মাঝে মাঝেই ব্যবহার হয় সেগুলো হচ্ছে পিএফএ। হ্যাঁ, পিএফএ, একটা ইমেল করলো সেখানে একটা ডকুমেন্ট দিয়ে দিলো, দিয়ে পিএফএ লিখে দিল। পিএফএ মানেটা কি, প্লিজ ফাইন্ড দ্য অ্যাটাচমেন্ট, মানেটা কি ইমেলে যে অ্যাটাচমেন্টটা আছে কাইন্ডলি সেটা দেখে নাও। তারপর হচ্ছে ইওডি, হ্যাঁ আজকে ধরো তোমাকে আমি একটা কাজ দিলাম, বললাম যে তুমি এই কাজটা বাই ইওডি কমপ্লিট কর, ইওডি মানে কি এন্ড অফ দ্য ডে, এই শব্দটা ভীষণ ব্যবহার, ইওডি মনে রাখবে। হ্যাঁ, তো এই এই জিনিসটা ইমেলের ক্ষেত্রে ব্যবহার হয়। এসএপ, এসএপ এই শব্দটা ব্যবহার, যে তুমি এই কাজটা এসএপ করে দাও, এসএপ মানেটা কি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব আমাকে এই কাজটা করো, সেটা শর্ট ফর্ম হচ্ছে এসএম, এটা ব্যবহার। তারপর ধরো আমি কোনো কিছু একটা জিনিস আমি এক স্যারকে বা তোমাদেরকে জানাচ্ছি, সেখানে আমি লিখে দিয়েছি FYI, মানে কি ফর ইওর ইনফরমেশন, এই জিনিসটা ব্যবহার। একটা ইমেল করে দিল, তার নিচে হয়তো লিখে দিল যে FYI, মানে কি ফর ইওর ইনফরমেশন, জাস্ট আমি তোমাকে জানিয়ে রাখছি যে আমি আজকে ছুটিতে থাকবো, ফর ইওর ইনফরমেশন। তারপর ফর ইওর FYA, ফর ইওর অ্যাকশন, ধরো কোনো কিছু একটা জিনিস আছে যেটা তুমি মিস করে গেছো, আমি তোমাকে জানাচ্ছি যে এটা তুমি মিস করে গেছো, ফর ইওর অ্যাকশন মানে তোমার একটা অ্যাকশন রয়েছে যেটা তুমি মিস করে গেছো, তোমার একটা কাজ আছে যেটা তুমি মিস করে গেছো, সেইটা জানানোর জন্য FYA এই এই শব্দটা লেখা হয়। এবার এই যে ইমেল রাইটিং আর কমিউনিকেশন, এই দুটোর মেলবন্ধন যতক্ষণ না হচ্ছে, সেই জন্যই আমি এখানে এই সিম্বলটা দিয়েছি, এই দুটো জিনিসের মেলবন্ধনটাকেই আলটিমেটলি বলা হয় কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে কিন্তু শুধু কথা বলা না, মানে রাইট করা, লেখা আর কথা বলা, এই দুটোর মেলবন্ধনই হচ্ছে তোমার কমিউনিকেশন। আমি যে এত মোটা মোটা কথাগুলো বললাম এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, এই জিনিসগুলোকে চেষ্টা করো ইমপ্রুভ করার,
এগুলো কেউ তোমাদেরকে শেখাতে পারবে না, কোনো স্যারেরা চাইলেও এটাকে শেখাতে পারবে না, কারণ এটা প্রতিদিনে তোমাদেরকে নিজেদেরকেই দায়িত্ব নিয়ে এগুলোকে উন্নত করতে হবে। আমি কতটা ভালো করে কথা বলতে পারছি এটা কিন্তু তোমার হাতে। আমি একটা কথা বলতে গিয়ে কি ভুল কিছু বলে ফেলেছি? আমি কি কারোর প্রতি রুড ব্যবহার করে ফেলেছি? হ্যাঁ, পোলাইটনেস, কথা বলার সময় পোলাইটনেস, কাউকে কোনো কিছুটা ভুল তুমি বলছো, কিন্তু সেটাকে তুমি নেগেটিভলি কখনো বলো না যে তুমি তো এটা পারছো না, এটা না। তার পরিবর্তে তুমি কি বলো, আমার মনে হয় তোমার এই জিনিসটা একটু ভালো করে শেখাও। দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। তো আইটি ইন্ডাস্ট্রিতে এই যে সেকেন্ড যে শব্দটা আমি ব্যবহার করলাম, নেগেটিভ শব্দটাকেও পজিটিভ ভাবে ব্যবহার করা হয়, এটা একটা এটিকেটস এর মধ্যে পড়ে যে কোনো কর্পোরেট ইন্ডাস্ট্রিতে। নেগেটিভকে নেগেটিভ ভাবে বলা উচিত না, সেটাকে পজিটিভলি বলা, যাতে সে কখনো ডিমোটিভেটেড না। তুমি পারছো না বলে দেওয়াটা খুব সহজ, কিন্তু তুমি যদি তাকে বলো আমার মনে হয় তুমি এটা আরেকটু ইম্প্রুভ করতে পারো, তাহলে সে একটু মোটিভেশন পাবে জিনিসটাকে আরেকটু ইম্প্রুভ করো। তো এই হলো আমার মোটামুটি আইটি ইন্ডাস্ট্রির একটা ছোট্ট, ভীষণই ছোট ওভারভিউ, যেটা আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছি। এবার তোমাদের বা স্যারেদের কারোর কোনো কিছু প্রশ্ন থাকলে তোমরা বা আপনারা আমাকে করতে পারেন। ওকে। হুম হুম একদম একদম আছি স্যার। তো ফোন করে কয়েক প্রশ্ন করেছে স্যার। আচ্ছা স্যার, আমার স্টুডেন্ট সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনে কেউ আছো কোনো প্রশ্ন করার? নামে আমি নালে আমি প্রশ্ন করবো আর কি। হ্যালো, সুন্দর। হ্যাঁ বলুন বলুন। স্যার, আমি সুন্দরবন বালিকা বিদ্যানিকেতনের ছাত্র বলছি। হুম, বলো আমার তোমার নামটা। আমার নাম অনিতা বারিক। ওকে অনিতা বলো। তো আমার প্রশ্ন হচ্ছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো তথ্য পাঠাতে পারি, আর ইমেল এর মাধ্যমেও তো কোনো তথ্য পাঠাতে পারি, তো এর মধ্যে কোন কোন মাধ্যমে তথ্য পাঠানো ভালো? ইমেল, একেবারেই ইমেল। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা কোনো অফিসিয়াল কমিউনিকেশনের মাধ্যম নয়। এখানে সম্পূর্ণরূপে ইমেলটাকে ব্যবহার, বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ স্যার, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? তোমরা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারো, সেই প্রশ্নটা কোনো প্রশ্নই বোকা প্রশ্ন না। আমিও কিন্তু তোমাদের মতো করেই নানান জনের কাছ থেকে জেনে শুনেই শিখেছি, আমি কিন্তু একেবারে কোনো কিছুই শিখে যাইনি। তো তোমরা যে কোনো প্রশ্ন হতে পারে, খুব সহজ প্রশ্ন হতে পারে, তোমরা করতে পারো। জয়শ্রী আছো? জয়শ্রী, আচ্ছা, এসএপি হলো, এসএপি ল্যাবস বলে একটা কোম্পানি আছে, যেটা ওদের হেড ব্রাঞ্চ হচ্ছে ব্যাঙ্গালোরে। তো ওই এসএপি কোম্পানিটা ওদের বিভিন্ন সফটওয়্যার বানায়, যেমন ভাবে এই যে পাওয়ার পয়েন্ট, এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, এগুলো যেমন একটা সফটওয়্যার, তেম ভাবে এসএপি ল্যাবস তাদের অনেক সফটওয়্যার বানায়। আমার মনে হয়, আমি এক্সাক্ট আমার মনে নেই, বাট মোর দ্যান 40, আই গেস মোর দ্যান 50 এখন হয়ে গেছে, ওদের সফটওয়্যার রয়েছে বিভিন্ন কাজের জন্য। অলমোস্ট আইটি ইন্ডাস্ট্রিতে যে কোনো ধরনের কাজের জন্যই এই এসএপি কোম্পানির একটা করে সফটওয়্যার রয়েছে, যে কোনো কাজের জন্য। আজকে যদি এই যে রিটেলে যে বার করে স্ক্যান করে সঙ্গে সঙ্গে যে বিলটা জেনারেট হয়ে যাচ্ছে, যে বিল জেনারেশন পদ্ধতি, এখানেও কিন্তু এসএপির একটা প্রোডাক্ট আছে। তো বলতে গেলে যে কোনো যে কোনো ক্ষেত্রেই, যে কোনো আইটি টেকনোলজির ক্ষেত্রেই এই এসএপি কোম্পানির এক একটা প্রোডাক্ট অবশ্যই রয়েছে।
এবার সেই প্রোডাক্টগুলোর ডিটেলসগুলো আমার পক্ষে বলাটা সম্ভব না, বাট এইটুকু শুধু বলতে পারি যে একটা কোম্পানি যার নানান প্রোডাক্ট রয়েছে এসএপি, এবং এই এসএপিটাকে একটা টেকনোলজি হিসেবে ধরা হয় যার মধ্যে প্রচুর মডিউল রয়েছে। যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে তো কিছু হয় না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সি হয়, জাভা হয়, .NET হয়, অনেক কিছু হয়, পাইথন হয়। তো সেম ভাবে এসএপি একটা প্রোডাক্ট ক্যাটেগরি যার মধ্যে প্রচুর প্রোডাক্ট। আর কারো কোনো প্রশ্ন? আশা করি বোঝাতে পারলাম। স্যার একটা প্রশ্ন আছে, স্যার নিশা দাস করেছে, মানে ডিগ্রি না কর্মক্ষেত্রে এক্সপিরিয়েন্স আইটি তে চাকরি পেতে বেশি সাহায্য করে? ভেরি গুড কোয়েশ্চেন, ওকে, আমি এটাই এক্সপেক্ট করছিলাম। দুটো ইম্পর্টেন্ট, আমি যদি জিনিসটাকে এক্সপ্লেন করি এইভাবে, যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি থাকে, সমস্ত বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি থাকে, তাদের এখানে যদি কেউ ফ্রেশার হিসেবে ঢুকতে চায়, মানে কলেজ পাশ করে যদি ঢুকতে চায়, তাদের মিনিমাম ক্রাইটেরিয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে ইদার বিএসসি নয়তো বিটেক যদি ফ্রেশার হিসেবে ঢুকতে চায়। কিন্তু প্রচুর কোম্পানি রয়েছে যেগুলোকে বলা হয় স্টার্ট আপ কোম্পানি, যেগুলো মিডিয়াম সাইজ বা ছোট সাইজের কোম্পানি। তোমরা ভেবো না যে ছোট সাইজ বা মিডিয়াম সাইজ কোম্পানি বলে সেগুলো খারাপ কোম্পানি বা সেগুলো রিস্কি, এরকম কিছু না, সেগুলোকে বলে স্টার্ট আপ কোম্পানি। হ্যাঁ, তো সেই কোম্পানিগুলোতে কিন্তু তোমার যদি স্কিল থাকে, তোমার ডিগ্রিটা ইম্পর্টেন্ট নয়, এবং তোমরা সেই সমস্ত কোম্পানিতে ঢুকে তোমরা কয়েক বছর কাটিয়ে তোমরা যদি স্কিলটাকে গ্যাদার করতে পারো, যদি অর্জন করতে পারো, তারপর কিন্তু তোমরা আবার বড় কোম্পানিতে যেতে পারো সেই স্কিলটাকে দেখিয়ে, তোমার ডিগ্রি দেখিয়ে না। কিন্তু তুমি যদি শুরুতেই বড় কোম্পানিতে যেতে চাও, যেগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে, তাহলে কিন্তু তোমার ডিগ্রি লাগবে। কিন্তু প্রচুর একটা সিংহভাগ রয়েছে যারা আজকালকার দিনে স্টার্ট আপ কোম্পানিতে চাকরি করে। এই যে আজকে ওলা, উবার, এই যে অ্যাপগুলো রয়েছে, জোম্যাটো যেখান থেকে খাওয়ার অর্ডার দেওয়া হয়, সুইগি বিজ্ঞাপন দেওয়া টিভিটা, এগুলো কিন্তু স্টার্ট আপ কোম্পানি, এগুলো কিন্তু কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানি সেরকম ভাবে নয়। তো এই স্টার্ট আপ কোম্পানিগুলো কিন্তু ওরা স্কিলের উপরে বেশি ফোকাস করে টেকনোলজি তোমার ডিগ্রির থেকে। আর কোনো প্রশ্ন? ওকে স্যার, আর একটা প্রশ্ন স্যার, ধরুন 11-12 কেউ আর্টস নিয়ে পড়লো, সে কি পরবর্তীকালে কোনো আইটি সেক্টরের বড় জায়গায় কাজ করতে পারে? একদম পারবে, একদম পারবে। তাহলে কিভাবে যেতে হবে স্যার? হ্যাঁ, আমি আমি আসছি। আমরা যেটা ভাবি যে শুধুমাত্র বিটেক করলেই আইটিতে ঢোকা যাবে বা আইটিতে কাজ করা যাবে সেটা একেবারেই নয়। আমি যে স্কিল সেক্টর কথা বলছিলাম, ডেটা সায়েন্স, তো ডেটা সায়েন্স জিনিসটা কিন্তু খুব ভালো পারে যারা ম্যাথমেটিক্সে ভালো হয় বা যারা কমার্সে ভালো হয়। একটা কমার্সের স্টুডেন্ট কিন্তু ডেটা সায়েন্সে ভীষণ ভালো হতে পারে, ভীষণ ভালো হতে পারে। তো এখন কি হয়েছে, এখন হয়েছে এটাই যে কেউ ধরুন আর্টস নিয়ে পড়লো 11-12 পড়লো, তারপরে সে কি করতে পারে, সে ডিপ্লোমা করতে পারে ডেটা সায়েন্সের উপর, ডিপ্লোমা করতে পারে। তবে হ্যাঁ, সেই জিনিসটা সরকারিতে খুব কম সুযোগ, প্রাইভেটেই, এবং সেটা খরচ সাপেক্ষ অবশ্যই, তবে সেটা নিয়ে সে ডিপ্লোমা করতে পারে ডেটা সায়েন্সের উপর, হয়তো 1 বছর কি 2 বছরের একটা কোর্স হয়, এবং সেটা রীতিমতো পড়াশোনা করতে হয় ভালো করে। তো এই ডেটা সায়েন্সের যদি সে ডিপ্লোমা করে, ডেটা সায়েন্স কিন্তু ভীষণ ডিমান্ডিং স্কিল, এবং যদি সেই ডিপ্লোমাটা তার থাকে, তাহলে কিন্তু সে আর্টস নিয়ে পড়ুক, কমার্স নিয়ে পড়ুক বা সায়েন্স নিয়ে পড়ুক, ডাজেন্ট রিয়েলি ম্যাটার, কোনো ম্যাটার করছে না। ইনফ্যাক্ট আজকে আমি যে জিনিসটায় কাজ করি, আমার ব্যাকগ্রাউন্ড বিটেক, তা সত্ত্বেও আমি যে জিনিসটায় কাজ করি সেটা কিন্তু পুরোপুরি ডেটা অ্যানালিসিসের উপরে, ডেটা অ্যানালিটিক্স বলা হয় এটাকে। তো এটা কিন্তু আমার থেকে অনেক ভালো একটা স্ট্যাটিস্টিক্সের স্টুডেন্ট অনেক বেশি করতে পারে, অনেক বেটার করতে পারবে সে। তো আজকালকার দিনে কিন্তু ইন্ডাস্ট্রিটা ওরকম নয়, আজকালকার দিনে ইন্ডাস্ট্রিটা কিন্তু সমস্ত জিনিসের একটা কম্বিনেশন, যে একজন ইঞ্জিনিয়ারিং পড়লেই সে পারবে একদম ভুল ধারণা, একেবারেই না।
ভুল ধারণা, ভুল ধারণা, একেবারেই ভুল ধারণা। আমি আরেকটা উদাহরণ বলছি, আমি আরেকটা বড় উদাহরণ বলছি, সেটা হচ্ছে আর্টস নিয়ে পড়ে এখন একটা খুব ভীষণ ডিমান্ডিং স্কিল রয়েছে, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন মানেটা কি? গ্রাফিক ডিজাইন মানে হলো যারা আর্টস নিয়ে তোমরা পড়াশোনা করো বা করবে বা হোয়াট এভার, তারা এই যে ধরো আমি একটা খুব বড় উদাহরণ দিচ্ছি, এই যে পেজটা, এইখানে যে যে ডিজাইনটা, এই যে একটা এরকম ভাবে এইটাকে এরকম কাট করে এই যে কর্নার করে বানানো, এই যে থ্যাংক ইউ এর ফন্টটা কি হবে, এরকম মোটা করে দিলে ভালো হবে না ছোট করে দিলে ভালো হবে, একটা ব্লু লাইন দিলে কি ভালো লাগছে, এই চয়ন রায়টা কি মাস্টার্ড ইয়েলো কালারে দিলে ভালো লাগছে, এই যে পেজগুলো যখন কোন একটা কোম্পানির পেজ খোলা হয় বা যে কোনো ওয়েবসাইট খোলা হয়, ঠিক ওয়েবসাইটটা সুন্দর দেখতে হয় তাতে কিছু পেজ থাকে রাইট, ঠিক যে ডিজাইনটা করে সেটার কিন্তু গ্রাফিক ডিজাইনাররাই করে। বা কোনো একটা ওয়েবসাইট যখন খোলা হয় দেখবে অনেক অনেক হয়তো কার্টুনের মতো ছবি থাকে, হ্যাঁ অনেক কিছু রিপ্রেজেন্ট করা হয় কোনো কিছু একটা বস্তুকে একটা ড্রয়িং এর মাধ্যমে, এরকম অনেক কিছু হয়। অনেক ওয়েবসাইট খুললে তোমরা অবশ্যই আজকালকার দিনে মোবাইল ইউজ করো তোমরা খুব ভালো করে জানবে, বলার কিছু নেই। তো সেইটাকে বলা হয় গ্রাফিক্স ডিজাইন। এই গ্রাফিক্স ডিজাইনের কাজ কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে ভীষণভাবে হয়। আইটি ইন্ডাস্ট্রি ইজ নট অনলি অ্যাবাউট টেকনোলজি, আইটি ইন্ডাস্ট্রিতে সমস্ত রকমের কাজ হয়, সমস্ত রকম। আশা করি আমি এই 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 পেজটারই উদাহরণ দিয়ে আমি বোঝাতে পারলাম। আমার পাশেই একজন বসে কাজ করতেন যখন কোভিড সিচুয়েশন ছিল না, উনি ফটোশপের কাজ করতেন। কি করতেন না, আমাদের কোম্পানির যে পেজগুলো তৈরি হয় সেই পেজগুলো কিরকম দেখতে হবে, কোন পেজটা কিরকম দেখতে হবে, সেই এই যে এইরকম টাইপের পেজ বানাবেন, খুব কুইকলি বানাবেন, কিরকম দেখতে হবে, কোন কালারটা কোথায় দিলে ভালো হবে, কি হবে না হবে, কি চেনে। তো বেসিক্যালি হি ওয়াজ আ গ্রাফিক ডিজাইনার, এবং এটা খুব খুবই ডিমান্ডিং স্কিল। তোমরা বলতে পারো ছাত্রছাত্রীরা বা স্যারেরা। আচ্ছা
ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।